السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. আমরা ইনশাল্লাহ আজকে সুরা গাশিয়া সংক্রান্ত সম্বন্ধে একটু বেশি জানার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ এই সুরাটা আমাদের কাছে খুব পরিচিত। এই আলোচনার সূত্রপাত মূলত আমরা আগে থেকে বলে নেই, আমরা জুমার সলাতে কোরআন মজিদ থেকে যে অংশগুলো পাঠ করা হয় সেগুলোর ব্যাপারে আমরা একটু রিভিউ করার চেষ্টা করছি। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ হচ্ছিল জুমার সলাত এবং ঈদের সলাতের মধ্যে সুরা আলা এবং সুরা গাশিয়া পড়েন, এটা একটা সুন্নাহ। এখন এটা কেন উনি পড়ে, এখন আমরা যদি কোরআন মজিদের এই দুইটা সুরাকে যদি বোঝার চেষ্টা করি অবশ্যই এটার সাথে একটা খুব গভীর সম্পর্ক আছে, তো সেটা বোঝার চেষ্টা করি। তার যে কারণে আমরা বিভিন্ন মসজিদে গেলে ইমাম সাহেবরা এটাই পড়েন, ঠিক আছে। তো আমরা যেহেতু বুঝি না, আমরা সবাই ওভাবেই পড়তেছে, আমরা শুনতেছি, আমরা চলে যাচ্ছি, তো সেই আঙ্গিকে আমরা ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব সুরাটা। তো আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসুল গাশিয়া, প্রথম সেন্টেন্স। এখানে হাল মানে প্রশ্নবোধক একটা বিষয়, আল্লাহ প্রশ্নের মাধ্যমে একটা কথা বলতেছেন, এটা একটা কোরআনের স্টাইল। বলা হচ্ছে কি, তোমার কাছে কি হাদিসুল গাশিয়া আসে নাই? কারণ হাদিসুল গাশিয়াকে আমি অনুবাদ করতেছি না, প্রথমে আমরা প্রথমে এটার মোড়টা বোঝার চেষ্টা করি। তোমার কাছে কি হাদিসুল গাশিয়া আসে নাই, এটা হচ্ছিল প্রশ্ন। ঠিক একই রকম প্রশ্ন, কাছাকাছি প্রশ্ন হচ্ছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, আমরা সুরা ফিল সবার মুখস্থ আছে, তুমি কি দেখো নাই হাতির সাহাবিদেরকে, তাদের কি পরিণত হয়েছিল? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দেখছেন? দেখেন নাই। কিন্তু ওনার জেনারেশনের মধ্যে উনি যখন জন্মাইছেন সেই বছরই এই ঘটনাটা ঘটছে, এবং পরবর্তীতে উনি যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হচ্ছেন তখন ওই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী অনেকেই ছিল। ওই ঘটনাটা তৎকালীন আরবে ছিল সবচেয়ে বেশি কি আপনার আলোচিত একটা বিষয়টা সব সময়ই ছিল সে, এবং খুব একটা স্মৃতি থেকে এটা চলে যায় নাই। কিন্তু এই যে ঘটনা সবাই জানে, কিন্তু ওই ঘটনা নিয়ে কি সবাই সেই অনুভূতিটাকেই লালন করে? যখনই একটা অসাধারণ ঘটনা ঘটে, সময়ে চলে যাওয়ার সাথে সাথে সেটা কী হয়, বিস্মৃত হয়ে যায়, সেটা মানুষ ভুলে যায়। তো সেরকম আঙ্গিকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে অ্যাড্রেস করতেছে, এটাকে মাইন্ডের মধ্যে আনার চেষ্টা করতেছে, আনার জন্য বলতেছে যে এটাকে ভুলে গেছো, ভুলে গেলে আবার মনে করো, তাহলে বিষয়গুলো সেই চেতনাটা যদি ভুলে যাও আবার মনে করো, তাহলে এই বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রশ্নের মাধ্যমে যে যে আয়াতগুলো আসে, অতএব এটা কিন্তু একটা আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী, আরবি ভাষার নর্মস অনুযায়ী এটার মাধ্যমে আল্লাহ দৃষ্টি আকর্ষণ করেন। আমাদের দৃষ্টি কি আকর্ষিত হচ্ছে, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। কেন, কোরআনের আয়াতগুলো যখন বলা হচ্ছে এটাতে এক্সপ্রেশনে ভরা, এটার আমরা বলি যে এটার প্রকাশভঙ্গি অসাধারণ, অর্থাৎ ওইটা কিন্তু অবশ্যই আমাদেরকে বুঝতে। হাল আদা কা হাদিসুল গাশিয়া, তোমাদের কাছে কি হাদিসুল গাশিয়া সংবাদ, হাদিসুল গাশিয়া কি এসছে? অতএব আমাদেরকে সাথে সাথে নড়ে চড়ে বসতে হবে। এখন আমরা আসি, এটা একটা স্টাইল বুঝলাম। সেকেন্ড স্টাইল হচ্ছে হাদিসুল গাশিয়া কী জিনিস। হাদিস, আমরা হাদিস যেটা বলি, কোরআন হাদিস যেটা বলি, ওই শব্দটাই বেসিক্যালি। কেন হাদিস বলতে হলে সামথিং নিউ, কেন এটাকে সংবাদ বলা হয়েছে। সংবাদের কিন্তু আরও অনেকগুলো প্রতিশব্দ আরবি ব্যাকরণে আছে, যেমন নাবা আপনি যদি বলেন, হ্যাঁ আকবর, অনেকগুলো সংবাদ। তার মধ্যে হাদিস শব্দটার মধ্যে কী নতুনত্ব আছে, এনিথিং নিউ, কোনো কিছু নতুন জিনিস এলে তখনই এই হাদিস শব্দটা, নতুন খবর যদি বলা হয় তখন এটা বলা হয়। তো এখন এটার এখানে হাদিসটা কেন বললো কি তোমার কাছে কি আসে নাই, বেসিক্যালি এটাকে বলা হচ্ছে কেয়ামতের দিনের কথা। আল গাশিয়া শব্দটা হচ্ছিলো যা সব কিছুকে ঢেকে দেয়, যে জিনিসটা সব কিছুকে ঢেকে, যেমন ধরেন রাতের ক্ষেত্রে এটা কোরআন মসজিদে ব্যবহার হচ্ছে। রাত কী করে এমনভাবে ঢেকে ঢাকে, রাতেরবেলা যখন মানুষ অবস্থান করে, আলো কখনো ছিল এটার অস্তিত্বকে টের পায়। আপনি যদি অমাবস্যার রাতে কোনো জায়গায় দাঁড়ান, এমন ঘুটঘুটে অন্ধকার লাগবে যে এখানে কোনো সময় আলো ছিল, আপনার পূর্ব অভিজ্ঞতা যদি না থাকে আপনি বুঝবেন না যে এখানে আলো ছিল। তাহলে এটা কী করছে, সম্পূর্ণভাবে ঢেকে দিছে।
এই কনসেপ্টটা এভাবে যদি বলেন, এটা একটা জিনিস। এখন সংবাদ কিভাবে ঢেকে দেয়, একটা নিউজ কিভাবে মানুষকে ঢেকে দেয়, নিউজ যখন মানুষকে ঢেকে দেয় এটা কনসেপ্ট হচ্ছিল, এই সংবাদ আসার পরে মানুষ অন্য সব কিছু ভুলে যায় আর মানুষের মনের মধ্যে অন্য কিছু থাকে না। যেমন আমরা যদি আমাদের নিজের জীবনে বোঝার চেষ্টা করি, আমাদের খুব নিকট আত্মীয় বন্ধু বান্ধব যখন মারা যায়, ধরেন আপনার বাবা অথবা মা, আপনার সন্তান অথবা আপনার স্বামী অথবা স্ত্রী, আপনার ভাই অথবা বোন একজন মৃত্যুবরণ করছে, তখন ওই সময় আপনি যেভাবে শোকাভূত হন, তখন যদি কেউ আসে বলেন চলেন আমরা একটু ক্রিকেট খেলা দেখি, আপনি কি যাবেন? যদি বলেন চলেন একটু বিরিয়ানি খেয়ে আসি, আপনি কি যাবেন? চলেন আপনার অফিসের এই কাজটা জরুরি আছে, আপনি কি যাবেন? আপনার কাছে তখন কি মনে হবে? সবগুলো একদিকে আর আপনি নিমজ্জিত হয়ে যান শোকের মধ্যে। তাহলে এই একটা সংবাদ আপনাকে কি করতেছে, একেবারে ও গ্রাস করে ফেলতেছে, ঠিক আছে, একেবারে গ্রাস করে ফেলতেছে, আপনি অন্য কিছু চিন্তা করতে পারতেছেন না। তাহলে সেই পরিস্থিতি হবে কোন দিন? কিয়ামতের দিন, মানুষের পুনরুত্থানের দিন। মানুষ যখন পুনরুত্থিত হবে, সেই দিন মানুষ যখন বাস্তবতা বুঝবে, তখন মানুষের মধ্যে আর কোনো প্রায়োরিটি এখানে থাকবে না, ঠিক আছে। প্রায়োরিটি হচ্ছে একটা, এখন আমার কী হবে, তাই না? বিষয়টা হচ্ছে এটা। সেই সংবাদ কি তোমাদের কাছে আসে নাই, এইটাই হচ্ছে বেসিক্যালি প্রশ্ন। সে সংবাদ কি তোমার কাছে আসে নাই? এরপরে আসি, এখানে বলা হচ্ছে হাল আতা কা, কা মানে তুমি, তুমিটা কে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে তোমার কাছে কি এই সংবাদ আসে নাই? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবচেয়ে বেশি ঈমানদার মানুষ ছিলেন, ওনার কাছে এই সংবাদ আসবে, ওনা অবশ্যই আসে। যে জিনিসটা বলছে সেই আসার পরও সেটা কি তুমি আমলে নাও নাই? তা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমলে না নেয় তাহলে কে নেবে? তা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই প্রশ্নটা করতেছেন? এটার প্রশ্ন করার স্টাইলটা হচ্ছে এভাবে যে এটা প্রশ্ন করার মাধ্যমে আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে আর অন্যদেরকে কী জিজ্ঞাসা করবো, ওরা তো কোনো স্ট্যান্ডার্ডেই পড়ে না। মানে বিলিভার যারা আছে তারা এমনভাবে এটা বিস্তৃত হয়ে যাচ্ছে, তো তাকে শেম দেওয়ার জন্য, তাকে লজ্জা দেওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, অথচ সবাই শুনতেছে, অথচ স্টেটমেন্টটা হওয়ার কথা ছিল কা হাল আতা কুম, তোমাদের কাছে কি আসে নাই? আল্লাহ বলে নাই, দ্যাট মিনস এখানেও আল্লাহর একটা ক্ষোভ প্রকাশ হচ্ছে, ঠিক আছে। এখানে আল্লাহরও একটা ক্ষোভ প্রকাশ হচ্ছে যে এতবার এতগুলো সুরার মধ্যে এত ডেসক্রিপশন দেওয়ার পরও তোমার মনের মধ্যে কি কোনো রকম রেখাপাত করে নাই? হ্যাঁ, অতএব তোমাকে উচিত কি, ইউ শুড গো ফর অ্যাকশন, যে এটা তোমার মনের মধ্যে সেই অনুভূতিগুলো আনো। কারণ আপনাকে আমাকে না দেখেই বিশ্বাস করতে হচ্ছে, না দেখে বিশ্বাস করবেন বলে না দেখে বিশ্বাস করো, দুনিয়ার অনেক কিছু না দেখে বিশ্বাস আমি করি না। এখন আপনাকে বললো যে আপনাকে এখন কক্সবাজারে আপনি দাঁড়ায় আছেন, আবহাওয়া অধিদপ্তর বললো 9 নম্বর বিপদ সংকেত, আপনি কি করবেন? যে কোনো পদ্ধতিতে হোক ওই জায়গা থেকে বের হয়ে আসে আপনি কোথায় চলে আসবেন? ঢাকা চিটাং, যেখানে সেফার জায়গা চলে আসবেন। কেননা আবহাওয়া সংবাদে আপনি বিশ্বাস করেন, আপনি কি ঝড়টা দেখছেন, আপনি কি জলোচ্ছ্বাস দেখছেন? কিন্তু একটা রিলায়েবল অথরিটি যখন আপনার কাছে জিনিসটা প্রেস করছে নিউজ, কিন্তু নিউজের ভয়াবহতা আপনি জানেন, যদি ওখানে যদি থাকেন ইউ আর গন। তাহলে এই যে মানুষ না দেখে যে বিশ্বাসটা করতেছে, তাহলে বিশ্বাস করতেছে কেন, কেন করতেছে? সেটা হচ্ছে রিলায়েবিলিটির জন্য, যে সোর্স থেকে সেই ইনফরমেশন পাচ্ছে। এটা যদি আমি আপনাকে বলি আপনি এটা গা দিবেন না, কিন্তু আবহাওয়া অধিদপ্তর যদি জিনিসটা বলে সাথে সাথে বলবেন হ্যাঁ ওদের অনেক কিছু জ্ঞান বুদ্ধি আছে, ওদের অনেক রকম বিষয় আছে, তারা জানে, অর্থাৎ তাদেরটা রিলায়েবল। ঠিক একইভাবে আপনাকে কে সংবাদ দিচ্ছে? রসুল সাল্লাহ সাল্লাম সংবাদ দিচ্ছে। তো ওনার হচ্ছে রিলায়েবল মানুষ কেউ ছিল তৎকালীন সময় মক্কাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর যাবৎ ওনাকে বিল্ড আপ করছে যে হি ইজ দ্য মোস্ট রিলায়েবল পার্সন মক্কায়। তারপর ওনার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন, মেসেজ দিয়েছেন। অতএব উনি যদি কোনো কিছু বলে থাকে তাহলে সেটা অবশ্যই কি মোস্ট রিলায়েবল থিং। তাহলে তার রিলায়েবল সোর্স থেকে সেই ইনফরমেশন পাওয়ার পরও সেটার ব্যাপারে উদাসীনতা কোনোভাবে গ্রহণযোগ্য না, তাই না? এই জিনিসটাই আপনি যদি আমি আপনি বুঝি, তাহলে হাল আতাকা হাদিসুল গশিয়া, আমরা একটা বুঝলাম যে এখানে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে সেই দিন সম্বন্ধে আমাদের অ্যাওয়ারনেস কমে যাচ্ছে। তাহলে জুমার দিনের খতিব সাহেবের কাজ কী? আপনাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা তার উম্মতের প্রতি করে গেছে সেটা কি ওনার দায়িত্বের মধ্যে পড়ে? উনি আপনাকে সুসংবাদ দিবে এবং সতর্ক করবে। এটা হচ্ছে কোরআন মজিদের কিতাবের কাজ, হচ্ছে যে কিতাব কী করে, সুসংবাদ দেয়, নবী রসুল্লাহ সুসংবাদ দেয় এবং সতর্ক করে। সেটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে প্রতিটা জুমার মসজিদের খুতবা মধ্যে যে খতিব সাহেব থাকেন তারও কাজ ওই জিনিসটা করা। সেটা করার পরে যখন আপনাকে সলাতে দাঁড়াচ্ছেন আপনি,
তখন আপনাকে কোরআনের সেই কম্পোজিশন দিচ্ছে, আল আতাকা হাদিসুল গশিয়া, তোমার মনের মধ্যে কি এখনও কি জিনিসটা আসে না কেনা? জুমার খতিবেরও উচিত যে এই আঙ্গিকে খুতবাগুলো দেওয়া, সেখানে পরকাল সম্বন্ধে অবশ্যই একটা স্পিরিচুয়াল ল্যাঙ্গুয়েজ লেকচার প্রতি জুমার খুতবার মধ্যে থাকা উচিত। দুইটা বেসিক এলিমেন্ট, একটা হচ্ছে সুসংবাদ, একটা হচ্ছে কি সতর্ক। আমাদের জুমার খুতবার মধ্যে দেখা যায় যে একদিকেই দৌড়াইতেছে সবাই, এটা কিন্তু ওয়েল কম্পোজ থাকবে, কন্টেম্পোরারি ইস্যু থাকবে, কিন্তু আপনার একটা আখেরাত সম্পর্কিত সুন্দর বক্তব্য থাকতে হবে। কেন আমাদের বারবার জিনিসটা শুনতে হবে, কেন আমাদের বারবার মন বারবার ছুটে যায় বিভিন্ন জায়গায়, তাই না? তাহলে সেই জিনিসটা হচ্ছিল একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই আঙ্গিকে যদি আপনি দেখেন, তাহলে আপনাকে জিনিসটা বলতেছে যে হাল আতাকা হাদিসুল গশিয়া, তোমার মনের মধ্যে থেকে কি সব কিছু ছুটে গেছে, উইথ অল দি এমফেসিস আমি আপনাকে যেটা বললাম যে আল্লাহ খুব ফ্রাস্ট্রেটেড, আল্লাহ খুব ক্ষুব্ধ যে আমাদেরকে বারবার মনে করানোর পরেও, সবচেয়ে রিলায়েবল সোর্সের মাধ্যমে মনে করার পরেও, আমরা পাঁচ অক্ত সালাত আদায় করার পরেও আমাদের মনের মধ্যে কী নাই, সে অ্যাওয়ারনেস নাই, যেটা গত এর আগের সুরার মধ্যে, সুরা আলার মধ্যে আল্লাহ কনক্লুশনে কী বললেন, সব কিছু বুঝাই বললেন, বাল তো সেরুন আল হায়াত আর দুনিয়া, বরং তোমরা এই দুনিয়াকে বেশি প্রেফারেন্স দাও। তুমি কারা? তোমরা সবাই, ইমাম সাহেবও দেয় একভাবে, তার মুক্তাদির যারা পিছনে থাকে তারাও দেয় একভাবে, সবাই কিন্তু কোনো না কোনো ফর্মে এই দুনিয়াকে বেশি প্রেফারেন্স দেয় অ্যাট দ্য এন্ড অফ দি ডে, ঠিক আছে? তাহলে সেই আঙ্গিকে যদি আপনি দেখেন, তাহলে এই জিনিসটা হচ্ছে একটা দুনিয়াকে সেকেন্ড প্রেফারেন্সে রাখার সবচেয়ে উত্তম পন্থা কি, যদি আপনি বিচারের দিন সম্বন্ধে আপনার আমার মধ্যে অ্যাওয়ারনেস হয়, সেটাই আল্লাহ সুবহানাহু তাআলা এখানে বলতেছেন হাল আতাকা হাদিসুল গশিয়া। এই সূরাটার একটা স্পেশালিটি আছে যে এই সূরাটা একটা ওয়ার্নিংয়ের মতো কাজ করছে, মানে ফুল সূরার কন্টেন্ট যদি আপনি দেখেন সূরা গশিয়া, এটা হচ্ছিল একটা সতর্কবার্তা, ঠিক আছে? মাঝখানে একটু রিলিফ দিছেন, কেন এত কঠিনভাবে সতর্কবার্তাটা বলছেন আল্লাহ সুবহানাহু তাআলা, মাঝখানে একটু জান্নাতের বর্ণনা দিয়ে এটাকে বিশ্বাসীদেরকে একটু রিলিফ দিচ্ছেন যে এত ভয়াবহ পরিস্থিতির মধ্যেও কিন্তু প্রশান্তির কিছু জায়গা আছে, কিন্তু শেষের দিকে কনক্লুড হয়েছে কিন্তু এটা সতর্ক হিসাবে। তো কোরআন মজিদে এরকম সতর্ককারী সুরা হিসাবে এটা একটা ইউনিক বলা যায়, যে মানে কম্পোজিশন অনুযায়ী সতর্ক অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু তাআলা করছেন, কিন্তু অ্যাবসুলুটলি সতর্ককারী সুরা হিসাবে এই জন্য। সেই জন্য এটা দেখেন আমাদেরকে সুরা গশিয়া কি বারবার জুমার সালাতের সেকেন্ড রাখাতে এটা করা হচ্ছে, যাতে আপনি এইটা নিয়ে বাড়ি যান, ঠিক আছে? বাড়ি যায় আপনি আখিরাতকে প্রেফারেন্স বেশি দেন, দুনিয়ার প্রেফারেন্স যাতে সেকেন্ডারি থাকে, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আসপেক্ট। এরপর আসেন, প্রতিটা সুরার মধ্যে একটা সেন্টার পয়েন্ট থাকে, যা বক্তব্য দেয়, বক্তব্য দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু তাআলা মানব জাতিকে বলে যে তুমি এটা করো না কেন, তুমি বিশ্বাস করো না কেন, তুমি চিন্তা করো না কেন, কোন না কোনো সাবজেক্টের বিষয়ে আল্লাহ সুবহানাহু তাআলা দৃষ্টি আকর্ষণ করে। এই সুরায় কিন্তু একটা বিষয় আছে, সিঙ্গেল ইস্যু, সেটা 17 নম্বর আয়াত থেকে শুরু হবে, আমরা সেটা ইনশাআল্লাহ আলাদা করে দেখব। তো এটাও কিন্তু এই সুরার মধ্যে আপনার দেখার মতো জিনিস। আমরা শুরু করি, প্রথমে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন উজুহু ইয়াউমা ইযিন খাশিয়া, উজুহুন মানে ফেসেস, চেহারা সমূহ, কিছু কিছু চেহারা, যেহেতু এটা নাকিরা ফর্মে আছে, গ্রামার যারা বুঝেন, এটা কিন্তু অল না, উজুহুন বলা হচ্ছে কিছু কিছু ফেস কী হবে, ইয়াউমা ইযিন সেদিন খাশিয়া, ভীত সন্ত্রস্ত হবে, খাশিয়া ভীত সন্ত্রস্ত হয়ে উঠবে, এটা হচ্ছিল। তারপর হচ্ছে আমিলাতুন নাসিবা, খুব কর্মক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় কিছু তাদের ফেসগুলো হবে। তাহলে দুইটা বর্ণনা, একটা হচ্ছিল খাশিয়া ভীত সন্ত্রস্ত, তারপরে হচ্ছিল কর্মক্লান্ত পরিশ্রান্ত, অনেক কাজ করে ফেলছে মানুষের চেহারার মধ্যে, কিন্তু সেটা রিফ্লেক্ট, খুব বেশি কাজকর্মের মধ্যে নিজেকে ইনভলভ রাখেন, সাথে সাথে এটা কিন্তু চেহারায় আসে। তো এই কথাটা বললো যে এরকম চেহারা নিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কিছু ফেস সেদিন উত্থিত হবে, কবর থেকে উত্থিত, পুনরুত্থান দিবসের কথা বলা হচ্ছে, যে উত্থিত হবে প্রচণ্ড ভয়, খাশিউন, আর কি হচ্ছিল আমিলাতুন নাসি, তাহলে এই জিনিসটা হবে। এখন আপনি চিন্তা করে দেখেন, এর আগে সুরার আলার মধ্যে আমরা কী পড়ছি, ফাজাক্কির ইন নাফাতি জিক্রা, স্মরণ করো যদি তুমি এটার মধ্যে বেনিফিট তোর, তারপর কি সাইয়াজাক্কারু মাইয়াকশা, অতি শীঘ্রই উপদেশ দিবে যে কী করে, ভয় করে, ঠিক আছে? যে দুনিয়াতে ভয় করে সে উপদেশ নিবে, নিয়ে সে তার জীবন পরিবর্তন করবে, কাদ আফলাহা মান তাজাক্কা, এবং সে কী করবে, নিজেকে পরিশুদ্ধ করবে, ভয় পেয়ে পরিশুদ্ধ করবে। এইটা হচ্ছিল যে ভলেন্টারি যদি এই দুনিয়াতে সে যদি না করে,
বিচারের দিন সে কি ভীত সন্ত্রস্ত হয়ে উঠবে। ভীত বিচারের দিন কে ভীত সন্ত্রস্ত হয়ে উঠবে? দুনিয়াতে যার কোনো খাসিন নাই, যার কোনো ভয় নাই, যে দুনিয়াতে ভীত সন্ত্রস্ত হয় না সে কি করবে না, আখেরাতে সবচেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তাকে উঠতে হবে, ভীত সন্ত্রস্ত হতেই হবে। আর যে দুনিয়াতে ভয়ের মধ্যে থাকবে সে সেদিন কি হবে, তার ফেজ ভিন্ন হবে, উজু হুই ইয়াউমা ইজ এ নাইমা, এরপরে আসতেছে। তাহলে দুইটা সুন্দর কন্ট্রাস্ট আছে, যে দুনিয়াতে আপনি যদি ভীত, তারপর দেখেন আমিলাতুন নাসিবা, নাসিবা শব্দটার সাথে কিন্তু একটা মিল আছে, নাসিবা হচ্ছে এটাও কর্ম কর্মশ্রান্ত হওয়া, দুইটা শব্দ, আমিলা মানে আমিলা শব্দ থেকে আসছে, যে কাজ করতে করতে খুব ক্লান্ত হয়ে যাচ্ছে, কাজের যে ছাপ তার মুখের মধ্যে চলে আসছে, নাসিবা হচ্ছিল খুব কনসেন্ট্রেটেড হয়ে কাজ করা, দুইটা কিন্তু সিমিলার বিষয়, একই রকম শব্দ রসুল সাল্লাহ সাল্লাম সম্বন্ধে ইউজ করা হচ্ছে। এটা বলা হচ্ছে, এটা হচ্ছিল ফাইজা ফারাকতা ফানসাব, যখন তোমার দুনিয়ার কাজগুলো শেষ হয়ে যাবে তখন কী করো, ফানসাব, অর্থাৎ তুমি আল্লাহর ইয়েতে কী করো, নিজেকে মনোনিবেশ করো, পরিশ্রমে নামো। যেমন এটা রিফ্লেকশন হচ্ছে, সারাদিন রসুল সাল্লাহ সাল্লাম কাজ করতেন, করে কি যখন ওনার কাজ শেষ হতো রাতেবেলা কী করতেন, কিয়ামুল লাইলে ঘন্টার পর ঘন্টা দাঁড়াতেন। তাহলে এইটাই হচ্ছিলো স্ট্রাগল। তাহলে কিয়ামুল লাইলে কীভাবে দাঁড়াতেন, একটু ঘুমাতেন, ঘুমানোর পরে ঘুম থেকে যখন উঠতেন ওনার চেহারা কীরকম, কর্মক্লান্ত, সে অবস্থায় উনি দাঁড়ায় কী করলেন, আল্লাহর ভয়ে আল্লাহকে খুশি করার জন্য, খাশিন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনাহুম আন সলাতিহিম খাশিউন, ঠিক আছে। তাহলে উনি খাশিন হয়ে ভীত সন্ত্রস্ত হয়েই কী করতেন, কিয়ামুল লাইলে দাঁড়াতেন, তখন ওনার চেহারাগুলো কীরকম ছিল, কর্মক্লান্ত ছিল। তাহলে কর্মক্লান্ত হয়ে ভয়ে দুনিয়াতে যে জীবনযাপন করবে, আখেরাতে তার এই পরিস্থিতি ফেস করতে হবে না। আর যে দুনিয়াতে এটা করতে না পারবে, আখেরাতে সে কি তার শুরু হবে কি, কর্মক্লান্ত, পরিশ্রান্ত এবং ভীত সন্ত্রস্ত চেহারা নিয়ে সে সেখানে উঠবে। এটারই বর্ণনা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। এখন কেন কর্মক্লান্ত ভীত সন্ত্রস্ত হলো, এটা হলো আমরা তো বললাম, কিন্তু প্র্যাকটিক্যালি কীভাবে হলো, প্র্যাকটিক্যালি হলো সে কবরের জীবনে ছিল, কবরের জীবনে রিমান্ডে ছিল বেসিক্যালি। তো রিমান্ডে যদি 50,000 বছর কেউ থাকে, তার ফ্রেশ কি ফ্রেশ হবে না কর্মক্লান্ত হবে? তাহলে এই আয়াতটাই বলা হচ্ছে যে কবর আজাবের একটা দলিল, আমিলাতুন নাসিবা। অনেকে বলে কোরআনের মধ্যে কবর আজাব সম্বন্ধে বলা নাই, কিন্তু কবর আজাব সম্বন্ধে বিভিন্ন জায়গায় ইনডাইরেক্ট ফর্মে জিনিসগুলো রিফ্লেক্টেড আছে, সেটার মধ্যে আমিলাতুন নাসিবা হচ্ছিল এই জায়গা, কর্মক্লান্ত হয়ে সে উঠবে কেন, সে রিমান্ডে যাবে। মানে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, মানুষের বিচার কিন্তু কখন হয়ে যাবে বলেন, যখন তার মৃত্যুর সময় চলে আসবে তখনই তার অ্যাকাউন্টস ক্লোজড। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এটা আপনার অন্তরের মধ্যে রাখতে হবে। আপনার সন্তান, আমার সন্তান যদি কুলখানি করে, চল্লিশা করে, কোনো বেনিফিট আপনার আমার জন্য নাই, এবং আলেমরা যেটা বলেন আপনার জন্য আজাব আসবে, ঠিক আছে। আপনার সন্তান আপনাকে কী করতে পারবে, জান্নাত থেকে জাহান্নাম, জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারবে, সম্ভাবনা খুব কম, ঠিক আছে, এটা আল্লাহ ভালো জানে। আপনার কাজ আপনাকে করে যেতে হবে, আপনার সন্তান হবে আপনার এডিশন, ঠিক আছে। আপনার সন্তান হবে, যদি সুসন্তান হয় এটা হবে আপনার এডিশন, কিন্তু আপনার আখেরাত আপনাকে নিজেকে গুছিয়ে যেতে হবে, প্রত্যেককে আলাদা আলাদা বিচার হবে। যে বিচারের বিষয়টা এরকম হয়, যখনই মৃত্যুর সময় আসে তখনই অ্যাকাউন্টস ফাইনাল। যেমন এই কনসেপ্টটা আগের দিনের মানুষ বুঝতো না, আগের দিনের মানুষ ধরেন আজ থেকে 20 বছর 25 বছর 50 বছর আগেও বা 10 বছর 15 বছর আগেও কোনো একটা কোম্পানিতে যখন ফাইন্যান্সিয়াল রেজাল্ট বের হতো, ওটা অডিট করতে 4 মাস সময় লাগতো। ধরেন ডিসেম্বরের 31 তারিখে ইয়ার ক্লোজ হলো, যে এই বছর শেষ হলো, এখন কোম্পানি জানতে পারে না যে এই বছর কত লাভ হয়েছে, তার লোকসান কত হয়েছে, তার সম্পদের কী অবস্থা, এটা বের করতে তার 4 মাস অডিট ফার্মকে দিয়ে তারা সমস্ত হিসাব যোগ বিযোগ করে বের করত। আর এখন সফটওয়্যারের যুগে কী হচ্ছে, যে কোনো মুহূর্তে ক্লিক করার সাথে সাথে সমস্ত হিসাব চলে আসতেছে, কত লাভ লোকসান, এটা প্রতি মুহূর্তে বের করতে পারে। ঠিক একইভাবে যখন আপনার মৃত্যুর ফেরেস্তা আপনার কাছে হাজির হচ্ছে, সে কিন্তু অ্যাকাউন্টস ক্লোজ নিয়ে আসবে, ক্লোজিং অ্যাকাউন্টস নিয়ে আসবে, এসে আপনাকে রিসেপশন দেবে। ওখানে কীভাবে আপনাকে রিসিভ করবে, আপনার প্রাণটা কি টেনে বের করে আসবে, নাকি এটা পানির মতো করে তরল করে চলে আসবে ইজি, অ্যাকাউন্টস সেখান থেকে কমপ্লিট, আর পরের সমস্তগুলো কি আনুষ্ঠানিক হবে,
সমস্ত বিষয়গুলো হচ্ছিলো আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতার মধ্যে কিন্তু আপনি আমি যাচ্ছি সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ার্নিং করতেছে। আমিরাতুন নাসিবার আর একটা সুন্দর ইন্টারপ্রিটেশন আছে, অনেক আলেমরা এটা দিয়ে থাকেন, সেটা হচ্ছে এরকম যে কর্ম শান্ত পরিশ্রান্ত শুধুমাত্র তারা কবর থেকে হবে না। এক শ্রেণীর লোক আছে তারা দুনিয়াতে খুব আনন্দ উচ্ছ্বাস করবে, কবরে যায় ওই মৃত্যুর মুহূর্ত থেকে তার শুরু হবে, মৃত্যুটা যতটুকু যন্ত্রণা, কবর আজাব তার চেয়ে বেশি যন্ত্রণা, কবর আজাবে যতটুকু যন্ত্রণা, পুনরুত্থান দিবস তার চেয়ে বেশি যন্ত্রণাদায়ক, বিচারের জীবন তার চেয়ে বড় যন্ত্রণাদায়ক, এবং জাহান্নাম হচ্ছে তার চেয়ে বেশি। সূরা কিয়ামার মধ্যে আছে আউলা লাকাফা আউলা সুম্মা আউলা লাকাফা আউলা, চারবার আউলার কথা বলা হচ্ছে, তাহলে চারটা স্টেজের কথা বলা আছে। তাহলে এই প্রসেসের মধ্যে চলে যাবে সবাই। আর একটা প্রসেসের কথা বলা হচ্ছে যে দুনিয়াতে কিছু কিছু লোক থাকবে খুব কষ্ট করছে, ধর্ম নিয়ে খুব কষ্ট করছে, যেমন স্পেশালি এটার আদর্শ হচ্ছিলো খ্রিস্টান মং যারা, পাদ্রি যারা, তারা কি করছে না বিয়ে করে নাই, মানে খুব কম খাওয়া দাওয়া করে সারাদিন অসাধারণ পরিশ্রম করে তারা কিন্তু জীবনে তারা কাটাইছে। কী জন্য? যে তাদের মধ্যে বিশ্বাস ছিল তারা আল্লাহকে খুশি করতেছে তাদের মতো করে, তাদেরকে আল্লাহকে খুশি করছে, জাহান্নাম জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে, জান্নাত পেতে চেয়েছে, এই উদ্দেশ্যে তো তারা এ করতেছে। তাহলে দুনিয়া জীবনে তারা এনজয় করে নাই, কিন্তু যেহেতু তারা রং ওয়েতে ছিল, যেহেতু তারা বেদাতের মধ্যে ছিল, ঠিক আছে, তাদের পরিণতি কী? দুনিয়াতেও তারা খুব কষ্টের মধ্যে থাকবে, কবরের মধ্যেও থাকবে, পুনরুত্থানে দেখবে, দ্যাট মিনস তার চেহারা সেও কিন্তু এরকম কর্মক্লান্ত ফেস নিয়ে কিন্তু সে থাকবে। তাহলে দেখা যাচ্ছে যে খুব দুইটা ভয়ঙ্কর জায়গা কিন্তু থেকে মানুষ থাকছে। একজন ধার্মিক মনে হচ্ছে আপনি খুব ধর্মকর্ম করেন, আপনার আমার ধর্মকর্ম যদি প্রপার না হয় সেক্ষেত্রে এইটাও আপনার আমার কোনো কী করবে না, কাজে আসবে, এটা কিন্তু আরেকটা রিফ্লেকশন বলা হয়। সেই জন্য আমিলাতুন নাসিবার পিছনে এই দুইটা এক্সপ্লেনেশনও আছে। তারপর এখন বলা হচ্ছে যে সেটা হবে কেন হবে, কেন সে সাথে সাথে বুঝে ফেলবে যে কোথায় সে এসে হাজির হয়েছে, এবং সেখানে তার আজাব শুরু হবে। আজাবটা কি? প্রথম বলল তাসলা নারান হামিয়া, সে জ্বলন্ত আগুনে তাকে কি করা হবে, ঝলসানো হবে, সেকে তাকে ঝলসানো হবে জ্বলন্ত আগুনে। এখানে দেখেন তাসলা নারান হামিয়া, এখানে আমরা মাউসুফ সিফা বলি, অ্যাডজেক্টিভ বিশেষণ বলি, নারান হামিয়া মানে আপনি জ্বলন্ত আগুন বলার দরকার আছে, আগুন তো এমনি জ্বলন্ত। এই এই ডেসক্রিপশনটা কিন্তু কোরআন এই সুরার মধ্যে একটা অনেকগুলো জায়গায় আছে, সামনে দেখবেন বলা আছে জলপ্রপাত, প্রবাহমান জলপ্রপাত। জলপ্রপাত যদি বুঝেন এটা তো প্রবাহমান হবেই, কোনো স্ট্যাগনেন্ট, পুকুরের মধ্যে কিছু পানি নড়ে না, কিন্তু জলপ্রপাত কি হয়, প্রবাহমান হবেই। তারপর বলা হচ্ছিল খাটসমূহ সমুন্নত, আসনসমূহ সমন্বিত, সাধারণত আসনসমূহ তো সমুন্নত হয়, আপনি মাটিতে বসলেন একটা চেয়ারে বসলেন, ডিফারেন্স আছে না, এটা সমুন্নত না? তাহলে এই যে বিষয়গুলো অ্যাডজেক্টিভগুলো মানে মনে হচ্ছিলো যে রিডান্ডেন্ট, আমরা বললো অতিরিক্ত কথা বলতেছে, অনেক সময় আমরা ওইটা বলি, কিন্তু অতিরিক্ত কথা বলা হচ্ছে কারণ এটাকে এমফেসিস দেওয়া হচ্ছে, গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে বলা হচ্ছে যে নারান হামিয়া মানে এমন জ্বলন্ত আগুন, এর চেয়ে বেশি জ্বলন্ত আগুন হইতে পারে না, ঠিক আছে, এক্সপ্রেশনটা হচ্ছে এটা। তারপরে বলা হচ্ছিল আইনুন জারিয়া মানে প্রবাহমান জলপ্রপাত, এত সুন্দর প্রবাহমান জলপ্রপাত মানুষ কোনো সময় দেখে না, জলপ্রপাত দেখছে, দেখতে অনেক পয়সা খরচ করে মানুষ কোথায় আমেরিকা ক্যানাডা এবং বাংলাদেশে যা কিছু নাই, সে যায় খুঁজেছাড়া ঝর্ণায় যায় ঘুরে আসে, সিলেটে যা ঘুরে আসে, একটু পানি দেখবে উপরে পাহাড় থেকে পড়তেছে, এটাই তার কাছে সুন্দর লাগে, তাই না? তাহলে এটার জন্যই তো মানুষ কত কিছু করতেছে, যার যেমন সমর্থ অনুযায়ী সবাই এই জিনিস দেখার জন্যই যাচ্ছে, কিন্তু ওখানে প্রবাহ ঝর্ণা হবে অসাধারণ, তাই না? এই এই অ্যাডজেক্টিভটা কিন্তু এই সূরার মধ্যে আছে, এটা বিভিন্ন জায়গায় খেয়াল করবেন। তো এখানে বলা হচ্ছে তাসলা নারান হামিয়া, যখন বলা হচ্ছে এমন জ্বলন্ত আগুন, সে জ্বলন্ত আগুনের কোনোরকম ডেসক্রিপশন দিতে পারবে না, চরম অবস্থা আর কি। তারপর সেখানে বলা হচ্ছে তুস্কা মিন আইন ইন আনিয়া, তাদেরকে সেখানে আইন, আইন খুব একটা ইন্টারেস্টিং শব্দ, আইনুন শব্দ থেকে আসে, আইনুন মানে চোখ, এটা বোঝার চেষ্টা করেন, চোখ। আরব দেশের মানুষ এটাকে নিয়ে খুব বেশি অবসেসড, অবসেসড মানে হচ্ছিল এটা নিয়ে খুব তারা মানে আগ্রহী বলতে পারেন, বা এটা নিয়ে তারা খুব চিন্তা করে, এবং এই জন্য আইনুনের থেকে প্রায় মোর দেন 70 এক্সপ্রেশন আছে, 70টার উপর এক্সপ্রেশন আছে, তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল এক্সপ্রেশন হচ্ছিল আইন, আইনুন মানে চোখ, এখান থেকে আইনিন, এটা অর্থ হচ্ছিল কি, ঝর্ণা, পানির ঝর্ণা, আরব দেশের লোক তো পানি দেখে না,
অর্থাৎ পানি তাদের কাছে প্রবাহিত হচ্ছে, এই জিনিসটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ আপনার আমার কাছে না, আমরা তো পানির মধ্যে ডুবেই বসে আছি, তাহলে বাস্তবতা কিন্তু ভিন্ন। তো ওই বাস্তবতা যদি আপনি এটা দেখেন, তখন বলা হচ্ছিল কেরি তাসলা নারুন হাইমা টুসকম ইন আইনিন, আইনিন বলার সাথে সাথে একটা মানুষ পজিটিভ জিনিস বলে, কিন্তু তার সাথে একটা নেগেটিভ সিফা এখানে যুক্ত আছে, আনিয়া, আনিয়া মানে হচ্ছে ফুটন্ত, তাহলে জ্বলন্ত আগুনের মধ্যে তারা তাদেরকে ঝলসানো হবে, তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে, ঠিক আছে, এটা হচ্ছে তাদের পরিণতি। তারপর বলা হচ্ছে লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিই, দরিই থেকে ছাড়া তাদের এখানে কোনো খাবার থাকবে না, কেন এটা এই এটা সেন্টেন্স স্ট্রাকচার বলে যে তারা খাওয়ার জন্য ডেসপারেটলি ছোটাছুটি করতে থাকবে, তাদের প্রচণ্ড খিদে লাগবে, কিন্তু ওখানে কি একরকম খাওয়া, মিন দরিই, একটা কাঁটাযুক্ত গাছ, এটাকে বলা হয় আরব দেশে মরুভূমিতে এটা পাওয়া যায় পিঁয়াজ গাছের মতো কাঁটাযুক্ত একটা গাছ, যখন এটা জীবন্ত থাকে তখন উট এটাকে খায়, আর যখন এটা মরে যায় তখন এটা বিষাক্ত জিনিস, এটা কেউই খায় না। তাহলে মিন দরি যখন বলা হচ্ছে, তাহলে এরকম একটা উদ্ভিদ থেকে তাদেরকে খাওয়া হবে, কেন আল্লাহ সুবহানাহু তাআলা রিয়েলিস্টিক এক্সাম্পল দিচ্ছে আরব দেশের লোকজনের, কেন দরি তারা রীতিমতো প্রতিদিন প্রতিনিয়ত মরুভূমিতে সেটা দেখতেছে যেটা খাওয়া যায় না, তাহলে সেটা যদি খাদ্য হয় তাহলে সে কী করবে? আছে না, আপনাকে যদি বলে যে আপনাকে তিতা করলা খাওয়ানো হবে, তো এখন বাচ্চারা বলবে যে না এটা কীভাবে, এটা এটা কোনোভাবেই খাবে না সে, বড়রা বলবে না ঠিক আছে এটা খাওয়া যায়। তাহলে খাওয়ারের প্রতি, বিভিন্ন রকম খাওয়ারের প্রতি মানুষের কিছু অ্যাট্রাকশান থাকে, আবার কী থাকে ডিট্রাকশান থাকে, মানে এখানে এটা পছন্দ করে না, সেরকম মিন দরি শব্দটা কিন্তু আরব দেশের জন্য খুব পপুলার, যে এটা উট খায় যখন এটা ইয়ে থাকে জীবন্ত থাকে, এটা মানুষ খায় না, আর যখন এটা মরে যায় তখন কেউই খায় না, এটা যদি আপনাকে খাইতে দেয় আপনি খাবেন, খাবেন না, তাহলে সেটা হচ্ছিলো মিন দরি। তারপরে সেটার অ্যাডজেক্টিভ হচ্ছিলো বলতেছে লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জুমো, এই জিনিসটা কোনোভাবে কোনোরকম পুষ্টি দেয় না এবং কোনোরকম খিদাও মিটায় না, পুষ্টিও দেয় না খিদাও মিটায় না, সেই জিনিস তাদেরকে দেওয়া হবে, এখন মানুষ কী করবে, তার প্রচণ্ড খিদা লাগছে, তার সামনে কাঁটাযুক্ত সেই গাছ থাকবে, সেটা তার খিদাও মিটাবে না পুষ্টিও দিবে না, এরকম একটা ক্রাইসিসের মধ্যে দে উইল রান, তাহলে এরকম একটা পরিস্থিতির মধ্যে মানুষ পড়বে, আপনাকে কী করতেছে, আপনাকে সতর্ক করতেছে, আপনাকে সতর্ক করতেছে, এটা কোরআন মজিদের বিভিন্ন জায়গায় বলা আছে, এখানে আপনাকে সামারি করে আপনাকে রিমাইন্ড করতেছে। তাহলে কি এরকম পরিস্থিতির পাশাপাশি হওয়ার সাথে সাথে মানুষের মন ছোট হয়ে গেল, সাথে সাথে আল্লাহ বললেন ঠিক আছে ইয়ে করি, তোমাদেরকে একটু রিলিফ দেই, তোমাদেরকে বলি কি উজুহু ইয়াউমা ইজিন নাঈমা, সেদিন কিছু কিছু ফেস হবে কি হাস্যোজ্জ্বল, আনন্দ উজ্জ্বল হবে। আপনাকে ভয়াবহ পরিস্থিতিতে প্রথমে বর্ণনা করলেন যে এই পরিণতির দিকে অনেকে যাচ্ছে, আর একটা পরিণতির দিকে যাচ্ছে, তারই উজুহু ইয়াউমা ইজিন নাঈমা, নাঈমা শব্দটা খুব সুন্দর জিনিস, নাঈমা শব্দ হচ্ছে হাস্যোজ্জ্বল, আনন্দ উজ্জ্বল, এগুলো আমরা সাহিত্যিক ভাষা বলি। প্র্যাকটিক্যালি যদি আপনাকে বলি, কেউ যদি আপনাকে কোনো একটা গিফট দেয়, উপহার দেয়, সাথে সাথে আপনার মুখটা কী হয়ে যায়, খুশি হয়ে যান, ঠিক আছে, এইটাই হচ্ছে এক্সপ্রেশন, আনএক্সপেক্টেড গিফট। যেমন আপনার বিয়েতে আপনাকে কেউ একটা ব্লেন্ডার দিল, এটাতে খুব একটা খুশি হবেন না, কিন্তু আপনাকে যদি খুব আপনার অফিসে চাকরি করেন, হঠাৎ করে বস এসে আপনাকে একটা এক্সট্রাঅর্ডিনারি বোনাস দিয়ে দিল, যেটা আপনি কোনো সময় চিন্তাও করলেন না, তখন সাথে সাথে আপনি কী হবেন, আপনার মুখের মধ্যে এক্সপ্রেশন হবে। এই জিনিসটা দেখা যায় বিভিন্ন সময় মানুষকে দেখলে অবজার্ভ করবেন, এখন এটা কমন সব জায়গায় দেখবেন, আগে এটা কিন্তু সাহায্যে দেখা যায় না, যে একটা মানুষ যাচ্ছে কোনো জায়গায় আসতেছে, যেমন ধরেন কক্সবাজারে গেল, কিছু লোক প্রথম নামলো, নামার সাথে সাথে সমুদ্র দেখে তাদের মনের একটা এক্সপ্রেশন দেখা যায়, এখানে যে তারা স্থায়ী অধিবাসী তারা কিন্তু সেই চেহারাটা দেখতেছে, এই লোকটা খুব খুশি হয়ে গেছে, তাই না? তো এখনকার সময় দেখা যায় অনেকেই একটা মোবাইল ফোনের মধ্যে সারাদিন ধরে ধরে এখানেই সে তার মুখ কী হয় হাস্যোজ্জ্বল হয়, আবার এখানে তার কী হয় মুখ মলিন হয়ে যায়। তাহলে মানুষের ফেসের এক্সপ্রেশন কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, তাহলে সেটা বলা হচ্ছে যে নাঈমা হচ্ছিলো কোনো একটা ভালো জিনিস পেয়ে সে কী করতেছে এক্সপ্রেস হয়ে যাচ্ছে, তাহলে সেদিন সেই পরিস্থিতি হবে, সে কী হবে না, সে খসিয়েনও হবে না, সে আমিলাতুন নাসিবা হবে না, এটার বিপরীতে সে নাঈমা হবে। কারণ হচ্ছে এটা কন্ট্রাস্ট বলা হচ্ছে, দুনিয়াতে সে খসিয়ন হয়ে চলছে, দুনিয়াতে সে কন্টিনিউসলি আল্লাহর রাস্তায় স্ট্রাগল করছে, সে মধ্যরাতে উঠে ঘুম বাদ দিয়ে প্রচণ্ড ঘুমে সে ঘুমন্ত অবস্থায় ছিল, ওখান থেকে উঠে সে কী করছে, দাঁড়ায় সলাত আদায় করছে, আল্লাহর রাস্তায় সে স্ট্রাগল করছে, দুনিয়ার অনেক সুখ শান্তি সে কী করছে অ্যাভয়েড করে চলছে, ফর দ্য
মানে কি জন্য? আখেরাতের জন্য, ওই পরিস্থিতি থেকে বাঁচার জন্য। সে সেদিন কি করবে? নাঈমা হিসেবে দাঁড়াবে। তারপরটা হচ্ছিল লিসাইহা রাদিয়া, এবং সে যে পরিশ্রম করছে সে ব্যাপারে সে কী হবে? খুব বেশি স্যাটিসফাইড হবে। কেন? আপনি এখানে না দেখেই করতেছেন, আপনি না দেখে সমস্ত, আপনি চাক্ষুষ কোনো কিছু দেখেন নাই, না দেখেই একটা রিলায়েবল সোর্সের ফর্মে যা ইনফরমেশন পেয়েছেন সেটার উপর আপনি কাজ করে প্রচণ্ড পরিশ্রম করছেন। সেই পরিশ্রমের বিপরীতে যখন আপনি ওই পরিস্থিতি ফেস করলেন, তখন আপনি বললেন যে আমার সমস্ত কর্ম কী হলো? সফল হলো, তাই না? এটা হচ্ছিল সেই সেজন্য লিসা ইহা রাদিয়া। এখানে খুব সুন্দর শব্দ হচ্ছে সা সা। যারা হাজি ভাইরা যারা করে আসছেন, করে আসছেন, খেয়াল আছে? আপনার হজে যাচ্ছেন কী করতেছেন? সাই করতেছেন। সাই কী জিনিস? সাই জিনিস হচ্ছিল আপনি প্রচেষ্টা করা। প্রচেষ্টা কে? রোল মডেল হচ্ছিল বিবি হাজারা। উনি যেটা করছেন সেটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত সাই হিসেবে করছেন। তাহলে সাই মানে হচ্ছিল প্রচেষ্টা করা, আপনি আপনি প্রচেষ্টা করছি কি না। কেন সেখানে প্রচেষ্টা করছে কি? ইব্রাহিম আলাইহিসসালাম যখন তাকে রেখে গেছেন, কোথাও কিছু নাই, উনি খালি বলছেন যে আল্লাহ কি বলছে? বলে হ্যাঁ আল্লাহ বলছে। আল্লাহ বলার মানেই হচ্ছে না আমাদের এখানে কিছু হবে না। তারপর যখন ওনার ক্রাইসিস আসছে, যখন উনার পানি শেষ হয়েছে, খাওয়ার শেষ হয়ে গেছে, তখন উনি দুই পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করছেন। প্র্যাকটিক্যালি যতটুকু জ্ঞান বুদ্ধি আল্লাহ ওনাকে দিচ্ছেন ওটার আসপেক্টে উনি দৌড়াদৌড়ি করছেন। তারপরে পানিটা আসছে কোত্থেকে? ওনার পা, ছেলের পায়ের গোড়াতে, কাছ থেকেই আসছে। তাহলে এই যে সাই, একে প্রত্যেকটা মানুষ কিন্তু দুনিয়াতে সাইয়ের মধ্যে আছে। তাহলে সেই সাইটা হচ্ছিল গুরুত্বপূর্ণ, আল্লাহর উপরে ভরসা করে প্রচেষ্টা করে যাওয়া, সেটা হচ্ছে সাই। লি সাইয়া রাদিয়া, সেই জন্য। তাহলে এখানে দুইটা জিনিস আছে, লি প্রিপোজিশন এখানে ইউজ হচ্ছে, এখানে বি প্রিপোজিশন ইউজ হয় নাই। তাহলে এই লি প্রিপোজিশনের অনেকগুলো ইমপ্লিকেশান আছে। একটা হচ্ছিল যে তারা, এটা বলি আমরা সাবাবিয়া বলি, যে কারণে এখানে সন্তুষ্ট হচ্ছে তার কারণটা হচ্ছিলো আসছে। তাদের নাইমা হচ্ছে কারণ হচ্ছিলো তারা যে প্রচেষ্টা করছে সেটার কারণে। সেকেন্ড অ্যাপ্লিকেশান হচ্ছিলো যে এই প্রচেষ্টা তো তারা নিজেরা করে না, আল্লাহ তাদেরকে সে সুবিধা দিছে দেখে সে তারা করছে। এই এক্সপ্রেশনও কিন্তু এখানে আছে, এ লি প্রিপোজিশন, একটা প্রিপোজিশন রিপ্লেসের মাধ্যমে। কেননা দুনিয়াতে আমরা ভালো কাজ মন্দ কাজ থেকে নিজেকে, ভালো কাজ করতে পারি না, মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারি না আল্লাহর সাহায্য ছাড়া। সেই জন্য একটা দোয়া আছে, দোয়াটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কখন আমরা বলি? প্রতিদিন আমরা আজানের সময় বলি, আমাদের কোনো হুশের মানে হুশের মধ্যে নাই। কখন বলি? যখন মুয়াজ্জিন বলে হাইয়ালা সালা, সালাতের জন্য আসো, হাইয়ালাল ফালা, কল্যাণের জন্য আসলো, সাথে সাথে আমি প্রেয়ার করি কি, আল্লাহ তুমি যদি সামর্থ্য না দাও এই কল্যাণ, আমি কল্যাণে, আমি আমি কল্যাণে আমি জীবনে আনতে পারবো না, তুমি যদি আমাকে সাহায্য না করো আমার ক্ষমতা নাই, সালাত আদায় করো। দেখেন কত, এটা হচ্ছে ইমানের একটা রিজুভিনেশন হচ্ছিলো প্রতিদিন আপনার পাঁচ ওয়াক্ত সালাতে, আজানের মধ্যে যখন আপনি আমি বলি হাইয়ালা সালার সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি সামর্থ্য নাই আমাদের, ভালো কাজ করা এবং মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখা। তাহলে এটাও কিন্তু আরেকটা ইম্প্যাক্ট, লিসা ইহা রাদিয়া, সেটার মধ্যে ইনক্লুড। তারপর আল্লাহ বলতেছেন যে কী জন্য আনন্দ উজ্জ্বল হবে, কেন সে স্যাটিসফাই হবে, তার কারণ এবার সেই বলতেছেন, ফি জান্নাতিন আলিয়া, সে থাকবে উঁচু জান্নাতে। উঁচু জান্নাত কেন? উঁচু জান্নাত মানে, উঁচু জান্নাত মানে এটা ডিফারেন্ট জিনিস। দুনিয়াতেও আপনি যখন যান কোনো নৈশ মানে প্রাকৃতিক সৌন্দর্যের জায়গায় যান, আপনি কি নিচের দিকে হোটেলে থাকার চেষ্টা করেন না উপরের দিকে হোটেলে থাকার চেষ্টা করেন? আপনি কক্সবাজারে গেলে সবসময় বলবেন যে সবচেয়ে লম্বা হোটেলের সবচেয়ে টপ ফ্লোরে বসবেন, বসে সব কিছু দেখবেন, তাই না? তাহলে এটা হচ্ছে একটা মানুষের দুনিয়ার আসপেক্টে আল্লাহ এখন বর্ণনা করতেছেন। দুনিয়ার আসপেক্টে, দুনিয়াতে আপনি যা যা দেখেন সেখান থেকে জান্নাতের একটা ভিউ আপনাকে দিচ্ছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, এটা হাদিসে কুদসির মধ্যে আছে, যে আল্লাহ জান্নাত মানুষ যা শোনে নাই, মানুষ যা দেখে নাই, মানুষ যে হৃদয় যা কল্পনা করতে পারে না, সে সব কিছু জিনিস দিয়ে কি জান্নাত খাসা, এটা হচ্ছিল হাদিসের বর্ণনা। অথচ কোরআন মজিদের মধ্যে আল্লাহ কি করছেন, দুনিয়ার বিভিন্ন রিফ্লেকশনের মাধ্যমে, কেন দুনিয়াতে জান্নাতের প্রিভিউ বলতে পারেন, দুনিয়াতে আপনার যে নদী দেখতেছেন, দুনিয়াতে আপনি যা কিছু দেখতেছেন, বাগান দেখতেছেন, সবগুলো জান্নাতে আছে। কিন্তু দুনিয়ার বাগান আর জান্নাতের বাগান একরকম না। আপনাকে বলা হচ্ছে মধুর নদী, আপনি মধু বোতলে করে খান। এখন যদি এরকম নদী প্রবাহিত, আপনি চিন্তা করেন, নদীটা নিচ্ছে, আমরা যেমন দেখতেছি নদী প্রবাহিত হচ্ছে, পদ্মা নদী, মেঘনা নদী প্রবাহিত হতে দেখতেছেন, কিন্তু এটা হবে যদি মধুর হয় তখন কেমন হবে? মানে এত বেশি, এত
বারাকা সেটা আপনি চিন্তা করতে পারেন। আপনাকে এক্সাম্পলটা দিচ্ছে, নদীও দিচ্ছে, মধু এখন বোতলে খান, ওটা কোথায় প্রবাহিত করে দেবে? নদীর মধ্যে প্রবাহিত করবে। দুধে দুধ কোথায় প্রবাহিত করবে? নদীর মধ্যে প্রবাহিত। অথচ দুধ আপনি এখন কী করতেছেন, লিটার করে, হাফ লিটার, কোয়ার্টার লিটার করে কিনে খাচ্ছেন। তাহলে এগুলো আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়াতে প্রিভিউ দিচ্ছেন, দিয়ে বলতেছেন এগুলো তুমি ইয়েতে কি জান্নাতে পাবা, কি একেবারে বিশাল অ্যামাউন্টে পাবা, এবং কোনোটা কোনো রকম ক্ষতিকারক কিছু না। দুনিয়াতে আপনি বেশি দুধ খেলে আপনার সমস্যা আছে, আপনি এক বোতল যদি মধু খেয়ে ফেলেন সেখানেও আপনার সমস্যা আছে। তাহলে দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর কী আছে, লিমিটেশন আছে, আর ওখানে কী নাই, লিমিটেশন। এটা হচ্ছে একটা বেসিক ডেসক্রিপশন কোরআন মজিদের মধ্যে পাবেন। সেখানে আল্লাহ বলতেছে ফি জান্নাতিন আলী, আল্লাহ আপনাকে একটা ডেসক্রিপশন দিচ্ছেন, সেটা আমরা দেখি। তারপর বলতেছে কি, লা তাসমাউ ফিহা লাগুয়া, এবং তারা সেখানে কোনো লাঘু শুনবে না। হ্যাঁ, জান্নাত উপর হবে, জান্নাতের বিষয়টা হচ্ছে এটা এলিভেটেড হবে, মানে এলিভেটেড হবে, এটা নিচে অনেক কিছু থাকবে যেখান থেকে আপনি ভিউ করবেন, যেখানে আপনার অবস্থান থাকবে, সেটা আছে একটা বর্ণনা। তারপরে যে জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইনক্লুড করলেন সেটা গুরুত্বপূর্ণ, লা তাসমাউ ফিহা লাগুয়া, তারা সেখানে কোনো লাগুই শুনবে না। লাগুই কি জিনিস? অনর্থক বাজে কথা, ঠিক আছে, যেটা দুনিয়াতে সবাই শোনে। এখানে তাসমাউ শব্দটার দিকে দৃষ্টি আকর্ষণ করেন, তাসমাউ শব্দটার ইনসাইড প্রোনাউন হচ্ছিল আমরা বলি, এটার ভিতরে হিয়াও হইতে পারে, আন্তা হইতে পারে। এই শব্দটা লিঙ্ক হইতে পারে উজুহুনের সাথে, অথবা একেবারে প্রথমে যে আছে হাল আতা কা ওইটার সাথে, মানে এটাকে বলা হচ্ছে আইদা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, অথবা যারা হাস্যোজ্জ্বল, যারা চেহারা, তাদের ব্যাপারে বলা হচ্ছে। দুইটার ব্যাপারে একই জিনিস, যে দুইটা পক্ষই কী করছে, দুনিয়াতে লাগুই শুনছে, অনর্থক কথাবার্তা শুনছে, মানুষের ক্রিটিসাইজ শুনছে। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় যখন দিন প্রচার করতেছিলেন, প্রাথমিক অবস্থা কী ছিল, সবাই ওনাকে গালি দিছে। তাহলে এগুলো সব ছিল লাগুই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলতেছেন ফি জান্নাতিন আলিয়া, তারপরে বলতেছে তারা থাকবে জান্নাতিন আলিয়ার মধ্যে, সেখানে তারা কোনো লাগুই শুনবে না, এটা হচ্ছে প্রথম জিনিস। তারপরে বলতেছেন ফি হা আইনুন জারিয়া, সেখানে প্রবাহমান জলপ্রপাত, ঝর্ণা তারা পাবে। এর আগে ছিল কি, তুস্কা মিন আইনিন আনিয়া, তাদেরকে ফুটন্ত পানি খাওয়ানো হবে, কন্ট্রাস্ট কিন্তু এখানে আছে। তারপর বলতেছেন ফি হা সুরুরুন মারফুয়া, তাদের বেড, তাদের আসনগুলো কী হবে, সমুন্নত। সেটাও একটা এক্সপ্রেশন, আপনি দুনিয়াতে দেখেন আগে রাজা বাদশাহ কী করতো, তার আসর থাকতো, রাজা বাদশাহ এলিভেটেড সিটে বসতো, এটা মানুষের স্বপ্ন ছিল। বলে এগুলো তোমাদের সবারই কিন্তু এরকম জিনিস তোমাদের থাকবে, দুনিয়ার হিসাবেই দিচ্ছেন। ওয়া আকওয়াবুন মাউদুয়া, এবং সেখানে কী হবে, ড্রিঙ্কিং পান পাত্রগুলো, মানে গ্লাসগুলো বলতে পারেন, এখানে আকওয়াবুন বলতে হলো খুব দামি গ্লাস বলা হচ্ছে। কাসুন হচ্ছিল নর্মাল কাপ, আকওয়াবুনের মধ্যে এক্সপ্রেশন আছে দামি গ্লাস। যেমন দুনিয়াতে আপনি দেখেন, আপনি দোকানে পাশের দোকানে দেখবেন খাচ্ছেন, একটা মার্কেটে খাচ্ছেন, একটা গ্লাস দিচ্ছে ফিল্টার থেকে পানি নিয়ে খাচ্ছেন। কিন্তু বড় কোনো জায়গায় বিয়ের বাড়িতে যদি আপনি যান, খাওয়ার দাওয়ার আসনে যদি যান, তখন দেখবেন আপনার একটা প্লেট দেওয়া হয়েছে, সামনে তিনটা গ্লাস দেওয়া হয়েছে, একটা বোরহানি খাবেন, একটাতে কোল্ড ড্রিঙ্কস খাবেন, একটাতে পানি খাবেন। তাহলে ওয়েল সেটের জিনিস না, এটা দুনিয়াতে আপনি দেখতেছেন, ওইখানেও আপনাকে বলতেছে ওয়েল সেট কাপ থাকবে, মানে আপনাকে একটা অ্যারেঞ্জমেন্টের কথা বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে ওয়া নামারিকু মাসফুফা, ওখানে বালিশগুলো খুব সুন্দরভাবে সাজানো থাকবে, দ্যাট মিনস অনেক মানুষ ওখানে থাকবে, দ্যাট মিনস আপনি একটা গুড অ্যাসোসিয়েশনের মধ্যে থাকবেন, এটাও বলা হচ্ছে। ওয়া জারা বি উ মাবসুসা, এবং খুব দামি কার্পেট বিছানো থাকবে, আপনাকে এমন একটা পরিবেশের কথা বলা হচ্ছে, খুব অ্যারোস্টোক্রেটিক পরিবেশ, যেটার জন্য আপনি দুনিয়াতে দেখতেছেন ওইটা দেখতেছেন, আপনার মনে আফসোস আসতেছে। কিন্তু দুনিয়াতে সেটা যদি আপনাকে অর্জন, যদি আপনার প্রাইমারি উদ্দেশ্য হয়ে যায়, তাহলে অবশ্যই আপনি আখেরাতে এই জিনিসটা হারাবেন, তাই না? সেই জিনিসটা এখানে কন্ট্রাস্ট করা হচ্ছে। তো বিষয় হচ্ছিল দুইটা বর্ণনা আপনাকে দিচ্ছেন, এই দুইটা বর্ণনা অবশ্যই আমাকে কী করবে, আমাকে ঢেকে ফেলার কথা, ঠিক আছে? এই যে বাস্তবতাটা, এটা যে আমাদের ভবিষ্যৎ, আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করি না, সবাই ভবিষ্যৎ পরিকল্পনা করে পূর্বাচলে যায় জমি কিনতেছে, কী করবে 20 বছর পরে সে জমিতে যায় কি বাড়ি বানাবে, ততদিনে দেখা যাবে যে সে কী করছে, মরে গেছে, আর তার জমি নিয়ে তার সন্তানরা কী করতেছে, মারামারি করতেছে। তাহলে এটাই কিন্তু আমাদের সবার প্রজেকশন, কিন্তু এটাই সবার প্রজেকশন হচ্ছে এটাই, যে আপনি সম্পদ নিয়ে খুব লং টার্ম চিন্তা করতেছেন। তো লং টার্ম আলটিমেটলি কোনটা, লং টার্ম হচ্ছিল বিচারের দিন,
জান্নাত জাহান্নাম এগুলো হচ্ছে লং টার্ম থিঙ্কিং, সেটাই হচ্ছিল মূলত আপনার আমার মধ্যে পুনর্জাগৃত করা প্রতি জুমার সালাতের কাজ। জুমার সময়তে যখন খুতবা মুসলিমরা আসে, ইমাম সাহেবের কাজ হচ্ছিল তাদেরকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করা, করে কোরআন মজিদ থেকে গোছানো এই দুইটা সুরা পড়া, এবং যারা অনুসারী তাদের এই সুরা দুইটা বাই হার্ট বোঝা, এবং মনের মধ্যে যখন এই জিনিসটা আবার কী করবে রিজুবিনেট হবে, এটা পুনর্জাগৃত হবে, পুরা সপ্তাহ সে কী করবে আগাতে পারবে। কারো হয়তো বা জুমার খুতবায় ইমাম সাহেবের বক্তব্য শুনে হয়তো বা চেতনাটা আসর পর্যন্ত থাকে, কারো থাকে মাগরিব পর্যন্ত, কারো থাকে এশা পর্যন্ত, পরের দিন ফজরে কিন্তু সবারই চলে যায় কনফার্ম। কারণ হচ্ছিল যে ওই খুতবায় বাংলা ভাষায় বলা হয় আলহামদুলিল্লাহ, এর বাংলা ভাষায় বলা উচিত, সেটা আপনি পুনর্জীবিত হন, কিন্তু আল্লাহর কিতাব থেকে যখন আয়াতগুলো পাঠ করা হয় এটা যখন মনের মধ্যে আপনার বসবে, এটা যদি আপনি আমি বুঝি, তখন এটাকে কিন্তু আপনাকে কী করবে খুব সুন্দরভাবে আপনাকে গাইড করবে, আপনাকে হেদায়েতের রাস্তা চালাবে কিন্তু এই জিনিসটা। একই বক্তব্য বাংলায় আপনাকে বললাম, কিন্তু আরবিতে যখন আপনি তা ধারণ করতে পারবেন এটাই হচ্ছে হেদায়েতের রাস্তা। আপনাকে বাংলায় বুঝাই দিলাম সব কিছু, কিন্তু আরবি কম্পোজিশন যেটা কোরআন মজিদের আয়াতগুলো যখন আপনি বুঝবেন তখন আপনি রিসাইট করলে মনের মধ্যে কী হবে, এটার সাথে আপনার কিসের সম্পর্ক আছে, আপনার রুহ সম্পর্ক আছে, আপনার রুহ আপনার ভিতরে যে লাইট আছে সেটার সম্পর্ক আছে, অতএব ওইটার অসাধারণ কেমিস্ট্রি আছে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে আসেন আল্লাহ সুবহান ওয়া তাআলা এই বলার পরে একটা কল, একটা আহ্বান করছেন সমস্ত মানব জাতিকে এই সুরাতে, সেটা হচ্ছে আপনাকে জান্নাত সম্বন্ধে বললেন, জাহান্নাম সম্বন্ধে বললেন, আপনাকে বললেন, এটা কি এখনও তোমার কাছে ক্লিয়ার না? বলার পরে এখন এটার বিপরীতে তুমি কী করবা, তোমার করণীয়ের জন্য আল্লাহ বলতেছেন আফালা ইয়ানজুরুনা, তারা কি দেখে না, তারা কি চিন্তা গবেষণা করে না? চারটা জিনিসের কথা বলছে, দেখি আমরা কি বলছি। ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উটের দিকে কীভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। সেকেন্ড, ইলা সামাই কাইফা রুফিয়াত, আকাশের দিকে কীভাবে তাকে উপরের দিকে উঠানো হয়েছে। ইলাল জিবালি কাইফা নুসিবাত, এবং পর্বতের দিকে কীভাবে তাকে মাটিতে পথিত করা হয়েছে, গেড়ে দেওয়া হয়েছে। ইলাল আরদি কাইফা সুতিহাত, এবং জমিনকে সেটাকে কীভাবে সমতল করে আপনার জন্য কমফোর্টেবল করা হয়েছে। এই চারটা জিনিসের কথা বলা হচ্ছে। এটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্ডিকেট করতেছেন মরুভূমিতে একজন সফররত মানুষের ক্ষেত্রে, মানুষের দিকে আঙ্গুল দিয়ে বলতেছে। একজন মরুভূমিতে একজন ব্যক্তি যখন সফরে নামে, সে উটের পিঠের উপরে বসে, ফ্ল্যাট জমিন, মরুভূমির মতো ফ্ল্যাট জমিন অন্য কোনো জায়গা নেই, ফ্ল্যাট জমিনের মধ্যে সে চলে, আর বিভিন্ন চারপাশে কী থাকে, বিশাল বিশাল পর্বত থাকে আর উপরে আকাশ থাকে। এই পরিবেশের মধ্যেই, এই চারটা এলিমেন্টের মধ্যেই কিন্তু সে দিনের পর দিন যাত্রা করে মক্কা থেকে কোথায় যায়, সিরিয়া যায়, অথবা মক্কা থেকে কোথায় যায়, ইয়েমেনে যায়। অতএব এই চারটা জিনিস নিয়ে তার চিন্তা করার যথেষ্ট অবকাশ আছে, যথেষ্ট সময় আছে। সে আল্লাহ তাকে এটা মূলত বলতেছেন, কেন সেই সময় কোরআন মজিদ নাজিল হয়েছে। অতএব এটার ইমপ্লিকেশন হচ্ছে না, আপনার আশেপাশে যা কিছু আছে একদম কনস্পিকুয়াস স্পষ্ট প্রতীয়মান হিসাবে সেটা নিয়ে চিন্তা করেন। মরুভূমিতে সে যখন যাচ্ছে একজন ট্রাভেলার, ওনার কথা চিন্তা করেন, তারপর আমরা নিজেদের কথা চিন্তা করি। সে উটের উপর যাচ্ছে, উটের দিকে সে কন্টিনিউয়াসলি তাকায় থাকতে পারে, দেখতে পারে যে উটটা কী জিনিস, অথচ বাসে যখন থাকে তখন উটটা বেঁধে রাখে, ওটা তো তখন প্রয়োজনীয় না, কিন্তু যখন সে ট্রাভেলিংয়ে যায় তখন দেখে উটটা তার জন্য কত বেশি বেনিফিশিয়ারি, তাকে কত রকম উপকার দিচ্ছে। এত বড় অতিকায় একটা জন্তু বসে যাচ্ছে, তার পিঠের উপর আপনি সে উঠতেছে, মানুষ তাকে নিয়ে চলে যাচ্ছে, সে তাকে খাওয়াতে হচ্ছে না দিনের পর দিন, সে পানি খায় না, খাবার খায় না, সেইটা না খেয়ে চলতেছে, এর দড়ই খেয়ে চলতেছে, যেটা মানুষ খাইতে পারে না সেটা সে খেয়ে তার চলে যাচ্ছে। সে মানুষের প্রতি খুব অনুগত, একটা বাচ্চা শিশুও এই উটকে কী করতে পারে, অ্যাডমিনিস্ট্রেট করতে পারে, এরকম একটা অতিকায় জন্তু, ঠিক আছে। পাশাপাশি এই উট আরও কী করতে পারে, উটের যে সিস্টেম বলতেছে, উটের দিকে তাকায় আসছে, মরুভূমিতে ঝড় আসছে, প্রচণ্ড বালু ঝড়, যে আরোহী কী করতেছে, তার চোখ মুখ সব বেঁধে ফেলতেছে, উটের কিছু লাগলো না, উট চলতেছে, উটের চোখের মধ্যে একটা আইলেট আছে, পাপড়ি আছে, চোখের পাপড়িগুলো এমন যখন ঝড় আসে সেগুলো যখন সে সেট করে দেয়, কোনো বালি তার চোখের মধ্যে ঢুকে না। মানে আমাদের গাড়ি যখন বৃষ্টির মধ্যে যায় আমরা ওয়াইপার লাগাই না, ঠিক একইভাবে আইলেট তার এরকম। তাহলে এরকম একটা জাহাজকে সৃষ্টি করছে, কখনো কি মনের মধ্যে আসে না, তাই না? এটা ছাড়া কী অবস্থা হবে, এটা সে পেলো কীভাবে? অতএব থিঙ্কিং প্রসেসের মধ্যে, চিন্তার মধ্যে সে জিনিসটা যদি আনে তখন অবশ্যই সে কী পাবে, আল্লাহকে দেখতে পাবে, তাই না? এটা একটা। তারপর আকাশ,
দিনের আকাশ একরকম, রাতের আকাশ একরকম। দিনের আকাশে সে কোনো রকম সীমা পায় না, রাতের আকাশে দেখে যে রাতের আকাশের মধ্যে নক্ষত্র আছে। সে নক্ষত্র দিয়ে একটা ম্যাপ তৈরি হয়, সেই ম্যাপ অনুযায়ী কি সে মরুভূমিতে ট্রাভেল করে। রাতের যদি আকাশের তারাগুলো যদি না থাকতো, সে কোনোভাবে মক্কা থেকে সিরিয়াতে যেতে পারতো না, সেটা তাদের। তাহলে এই যে অসাধারণ ম্যাপ তাকে দিছে, আকাশটা কীভাবে এটাকে উপরের দিকে তোলা হয়েছে, কত বড় সে আকাশ, সেটা নিয়ে চিন্তা করতে পারে। পর্বতগুলো দেখতেছে যে পর্বতগুলো কোনোভাবে অতিক্রম করা যায় না, একদম দৃঢ়ভাবে দাঁড়ায় আছে, কিন্তু সে কী করতে পারতেছে, আপনাকে এসে আক্রমণ করতে পারতেছে না, তার জায়গায় সে স্থির আছে, যেভাবে রাখা হয়েছে সে সেভাবেই আছে, সে নড়তে পারে না, কিন্তু মনে হয় সে একটা বড় ধরনের বাধা। ঠিক একইভাবে জমিন, জমিনটা কীভাবে ফ্ল্যাট করে দেওয়া হয়েছে, আপনি হাঁটতেছেন, পর্বতের উপর হাঁটতে পারতেছেন না, জমিনের মধ্যে হাঁটতেছেন। তাহলে এভাবে এই চারটা জিনিস নিয়ে আরও সেই মরু পথে যে সফররত মানুষটাকে আল্লাহ চিন্তা করতে বলতেছে, আফালা ইয়ানজুরুনা। ঠিক আছে, তাহলে রিফ্লেকশন করতে বলছে, তোমাকে এটা নিয়ে চিন্তা করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল কথা হচ্ছিল যে যতক্ষণ আমি চিন্তা না করবো ততক্ষণ পর্যন্ত কোনোভাবে হেদায়েত আপনি আমি পাবো না। মূল বক্তব্যটা হচ্ছে এটা, যতক্ষণ আমি চিন্তা না করতেছি ততক্ষণ পারবো না। কেন, প্রতিনিয়ত আমি দেখতেছি কি আমার নিকট আত্মীয় কেউ না কেউ ইন্তেকাল করতেছে, তাকে আমরা কবরে নেমে নামাই দিচ্ছি। তখন কি আমাদের মনের মধ্যে আসে না যে ওখানে আমি যাব, তাহলে ওনার কী হলো, আমার কী হবে, এই চিন্তা কি আপনার আমার মধ্যে আসে না? তাহলে এই জিনিসগুলো কিন্তু বোঝা জরুরি, এবং এখানে প্রতিটা জিনিস নিয়ে চিন্তা করে। এখন এটা কনটেক্সট বললেন 1400 বছর আগের, বর্তমান কনটেক্সটে এখনও যদি উটের দিকে তাকান, এখনও যদি, যেমন রিসেন্ট টাইমে আপনি দেখবেন অস্ট্রেলিয়ার ইতিহাস দেখে ঘেঁটে যদি দেখেন, অস্ট্রেলিয়াতে যখন মানুষ যায় তখন অস্ট্রেলিয়াতে অনেকগুলো উট তারা জাহাজে নিয়ে গেছিল, যারা বাণিজ্য দল ছিল, যারা ওখানে উপনিবেশ স্থাপন করছে ইন্ডিয়া থেকে, অনেকগুলো উট নিয়ে গেছে। উট নিয়ে কী করছে, সমস্ত মাল টানছে হচ্ছিলো মরুভূমির মধ্যে, কে উট, সেই উটের টানা মাল দিয়ে তারা রেলগাড়ি বানাচ্ছে, রেল স্টেশন, রেলের যে যত জিনিসপত্র সবগুলোই উটেই টেনে করছে। তারপর পরবর্তী সেই উটকে তারা কী করছে, মরুভূমিতে ছেড়ে দিছে, এবং তারা ওইটা মেনটেন করে, ওইটাকে মেরে ফেলে নেয়। এখনও অস্ট্রেলিয়াতে দেখবেন প্রচুর উট আছে। দ্যাট মিন্স আপনিও দেখবেন যে বর্তমান পৃথিবীর মধ্যেও এটা একটা নিদর্শন, এটা একটা অসাধারণ নিদর্শন। আমরা এখানে ভিডিও দেখতে পারি নাই, গতকাল আমরা এটা আলোচনা করছিলাম যে একটা পাগল হয়ে গেলে একটা উট কী করে, একটা মানুষের মাথাটা তার মুখের মধ্যে ঢুকায় ফেলতে পারে, ধরে ছুঁড়ে ফেলে দেবে। একটা উট যদি পাগল হয়ে যায়, মানে ম্যাড হয়ে যায়, তখন সে মানুষের মাথাটা, তার পুরো মাথাটা তার মুখের মধ্যে ঢুকে যায়, তুলে নিয়ে যায়, সে ছুঁড়ে ফেলে। সে দৃশ্য এখন ইন্টারনেটে আপনি দেখবেন। এটা হচ্ছে হলো উটের যে সেদিক উগ্র হয়, কিন্তু সে কি উগ্র? পাশাপাশি আপনি দেখবেন যে উট কোরবানি হচ্ছে, মানুষ উট কোরবানি করতেছে, সৌদি আরবের লোকজন একটা মানে উটের একটা ঘরের মধ্যে অনেকগুলো উট আছে, 15-20টাই উট আছে। একজন কসাই কী করতেছে, একটা হাতে ছোট একটা ছুরি নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবর বলে উটের গলার নিচে একটা সেন্সিটিভ জায়গা আছে, ওখানে একটা টান দিতেছে, আর উটগুলো কোরবানি হয়ে যাচ্ছে। তো ওই উটগুলো ওই কসাইয়ের মাথাটা ধরতে পারে না, উটগুলো সেই কষায় মাথাটা ধরে নিয়ে ছুঁড়ে ফেলে দিলে তো এটা তো ওয়ান টুর ব্যাপার, তাহলে ওটা করে না কেন? হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, তিনি হলেন যিনি সমস্ত আর্ট পৃথিবীকে তোমাকে কী করছে, তোমার জন্য করছে, জালুলান সুগম করছে, তোমার অনুগত করছে। ঠিক আছে, জালুলান শব্দের মধ্যে আরেকটা জিনিস আছে, ছিল যে যাকে জালুলান করা হচ্ছে সে কী হয়, সে অত্যাচারিত হয়, মানে অত্যাচারিত মানে হয় তাকে আপনি গরু যেমন কেটে ফেলতেছেন, তাহলে গরুর উপর একটা জুলুম হচ্ছে না আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, সে তার উপরে জুলুম করে আপনি কী করতেছেন, সার্ভাইভ করতেছেন। ঠিক একইভাবে উটের পিঠের উপরে দিচ্ছেন, উটের কষ্ট হচ্ছে না, কিন্তু সে এটা কি মেনে নিচ্ছে, সে মেনে নিছে, এটা কার নির্দেশে মেনে নিছে, আল্লাহ, সেটা সূরা মুলকের মধ্যে আছে, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়াকুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর, যে পৃথিবীকে আপনার বশীভূত করে দিচ্ছে, এখানে আপনি ট্রাভেল করেন, এক মাথা থেকে আরেক মাথায় আপনি ট্রাভেল করেন, এটা দুই প্রান্ত থেকে আপনি এক্সোস্টেড করে আপনি এখান থেকে রিজিক তালাশ করে আপনি সব কিছু খান, আপনি সব কিছু গ্রহণ করেন, কিন্তু আলটিমেটলি তার কাছেই সবাইকে ফেরত যেতে হবে, তাই না? তাহলে এই যে চিন্তাভাবনার বিষয়টা, এখন যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, নাসাতে যারা চাকরি করে, ঠিক আছে, আমরা কিছুদিন আগে নাসার একটা ভিডিও দেখছি, সেখানে বলা হয়েছে হাউ বিগ দ্য ইউনিভার্স, ইউনিভার্সটা কত বড়, তখন তারা দেখাইছে সূর্য থেকে
একটা লোক যদি আলোর গতিতে ট্রাভেল শুরু করে মহাবিশ্বের মধ্যে, দেখা যাচ্ছে কত মিনিটে সে বুধ গ্রহ পার হবে, কত মিনিটে সে পৃথিবী পার হবে, কত ঘন্টায় সে সৌরজগৎ পার হয়ে যাবে, এভাবে সে ট্রাভেল করতেছে। ট্রাভেল করার পরে 15 বিলিয়ন লাইট ইয়ার, এটা সেটা আপনি কল্পনা করতে পারবো না, যারা অঙ্ক জানেন বসে একটু চেষ্টা করে দেখেন, 15 বিলিয়ন লাইট ইয়ার ট্রাভেল করে সেই ইউনিভার্সের একটা চিত্র পায়, 15 বিলিয়ন লাইট, তাহলে কত উপরে উঠানো হয়েছে আকাশকে। তাহলে যে এই টেকনোলজি পরে তার মনের মধ্যে কি এটা আসে না, এটা কে বানাইছে? কেন আপনি একটা মোবাইল ফোন দেখলে পাগল হয়ে যান, এটা স্যামসাং না নোকিয়া, অথচ এরকম বড় একটা আকাশ দেখেও কারো মনের মধ্যে আসে না এটা একটা কে বানাইছে। তাহলে এই যুগের মানুষেরও গবেষণা আল্লাহ যেভাবে ফ্যাসিলিটি দিছে, কেননা সে এই আয়াতগুলো পড়ে না, যে মহাকাশ গবেষণা করতেছে তার মনের মধ্যে এই আয়াতগুলো নাই, সেখানে নাই আফালা ইয়ান জুরু না ইলাল কি ওয়া ইলা সামাই কাইফা রুফিহাত, এভাবে এটাকে উপর দিকে উঠানো হচ্ছে। জমিনের কথা আসেন, জমিনের কথা যদি বলেন, পর্বতের কথা যদি বলেন, পর্বতকে জিওলজি যারা পড়ে তারা বের করছে কি পর্বতগুলো পেরেকের মতো কাজ করে। পৃথিবীটা যে ব্যাসার্ধ ধরেন হাজার হাজার কিলোমিটার ব্যাসার্ধ, এটার উপরে 40 কিলোমিটারের একটা কি ক্রাস্ট আছে, চাদরের মতো আছে। যেমন ধরেন আপনি একটা গোলাকার যদি একটা বৃত্ত নেন বা একটা গ্লোব নেন, যেটা পৃথিবী, এটার মধ্যে যদি একটা কাগজ কাপড় দিয়ে দেন, ঠিক আছে, এটা চিকন কাপড়, যদি কাপড়টা খুব চিকন হয় না, পাতলা, এখন এটাকে যদি আপনি এটার মধ্যে স্টেবল রাখতে চান কী করতে হবে, পিন ঢুকে দিতে হবে। পিন যদি না ঢুকান তাহলে চাদরটা কী থাকবে, কাপড়টা গোল বস্তু থেকে ছড়ে যাবে। ঠিক একইভাবে পৃথিবীর উপরে এই 40 কিলোমিটারের পুরত্বের যে ক্রাস্টটা দেওয়া আছে, এই ক্রাস্টটাই হচ্ছিল কি বিভিন্ন পর্বত কী করছে, এটাকে ফিক্স করে দিচ্ছে। তাহলে এরকমভাবে পর্বতকে স্টেবল করে রাখছে। হ্যাঁ, এবং আরও সুন্দরভাবে আপনি দেখবেন সুরা, এটা হচ্ছিল তাকবীর, তাকবীরের মধ্যে আছে কি একই জিনিস, পর্বতের কথা বলা আছে, আকাশের কথা বলা আছে, তারপরে উটের কথা বলা আছে, বলা আছে আর যখন পাহাড়গুলোকে অপসারণ করা হবে, এবার বুঝে গেছেন, পেরেক করে দেওয়া আছে, এখন অপসারণ করলে কি হবে, ইনস্টেবল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে জিওলজি যে বোর্ড পড়ছে তার কাছে জিনিসটা পরিষ্কার না, তখন বলবে কোরআন মজিদ এগুলো কে কেমনে কীভাবে বললো, এটা রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোরআন রচনা করছে, উম্মি নবী, তাই না, আল্লাহর কিতাব, তখন তার কিতাবের উপর বিশ্বাস আসবে। তাহলে এগুলো নিয়ে যদি সে চিন্তা ভাবনা করে, ঠিক একইভাবে আর যখন পূর্ণ গর্ভ উষ্ঠীদেরকে পরিত্যাগ করা হবে, আর যখন আকাশের ঢাকনি খুলে ফেলা হবে, দ্যাট মিন্স আপনাকে দেখাচ্ছে সূরা তাকবীরের মধ্যে দেখা যাচ্ছে যা কিছু আপনি এখন দেখতেছেন সব ইনস্টেবল হয়ে যাবে। সূরা গশিয়ের মধ্যে দেখা বলতেছে সব কিছু কিন্তু স্টেবল আছে, পৃথিবী সমান আছে, পর্বতগুলো যার যার জায়গায় আছে, ঠিক আছে, উটটার প্রপার ওয়েতে কাজ করতেছে, তোমার অনুগত হয়ে কাজ করতেছে, তুমি ট্রাভেল করতেছো মরুভূমিতে। প্রত্যেককে জীবনে আমরা কী আসছি, আমরা একটা ট্রাভেলিংয়ের মধ্যে আছি, এই জীবনটা প্রত্যেককে ট্রাভেলিং, তাহলে সব কিছু সেট আপ আছে, এটা একসময় ইনস্টেবল হয়ে যাবে। আর দ্যাট মিন্স আমার হাতে কী আছে, সময় আছে, তাহলে সময় আমাকে অবশ্যই কী করতে হবে, কাজ করতে হবে। তাহলে এইটাই হচ্ছে সেন্টার পয়েন্ট, এই সুরার সেন্টার পয়েন্ট যদি বলেন, দিস ইজ দ্য সেন্টার পয়েন্ট। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ফিরে গেলেন কোথায়, ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির, আবার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমটা শুরু হয়েছে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, হাল আতাকা, এখানে আবার চলে আসেন ফাজাক্কির, তুমি সতর্ক করো, ইন্নামা আনতা মুজাক্কির, তুমি তো একজন সতর্ককারী ছাড়া আর কিছুই নয়, ঠিক আছে, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কোনোভাবে তাদের উপরে শাসক না। এখানে লাইসা বীর একটা গ্রামার আছে, লাইসার সাথে যদি বি যুক্ত হয় এই নেগেশন খুব স্ট্রং হয়ে যায়, আর লাইসা মানে না, সেখান থেকে যদি বি প্রিপোজিশন হয় বি যায়, সেই জন্য বি যায় দেয়। এখানে বলতেছে যে তুমি তাদের উপর আদো, বাংলায় ট্রান্সলেশনে দেখেন আদো, আদো কথাটা আসছে এই কারণে, কখনো না, কোনোভাবে না, এটা হচ্ছিল লা ইকরাহা ফিদ্দিন, এটারই রিফ্লেকশন, যে দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তুমি তাদেরকে খুব শুধুমাত্র তুমি কী করতে পারো, তুমি সতর্ক করতে পারো, এর বেশি তোমার কিছু করণীয় নাই, তাদের উপর তোমার কর্তৃত্ব, কোনো কর্তৃত্ব নাই। তারপরে শব্দ হচ্ছে ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, তাদের কথা আলাদা, যারা তাওয়াল্লা করে এবং যারা ফিরে যায় এবং যারা কুফর করে তাদের কথা আলাদা। ফা ইউয়াজ্জিবুহুল্লাহু আযাবাল আকবার, তাদেরকে আল্লাহ খুব বড় ধরনের পানিশমেন্ট দিবেন, তাদের কথা আলাদা, ঠিক আছে, এটা হচ্ছিল বক্তব্য। দ্যাট মিন্স এই বিষয়টা হচ্ছিল আরেকটা কনসেপ্ট, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে
মেসেঞ্জার পাঠাইছেন সতর্ক করার জন্য, আপনি মানুষকে দাওয়াত দিবেন কি সতর্ক করার জন্য, সে যদি আপনাকে গালি দেয় দুনিয়াতে দিবে, জান্নাতে আপনি কি পাবেন না, কোনো লাগুই নাই। লা তাসমাউ ফিহা লাগুই, জান্নাতে গেলে সে লাগুই কোনো কিছু থাকবে না, দুনিয়াতে লাগুই কি করতে হবে, অ্যাবজর্ব করতে হবে, এটাকে হজম করতে হবে। অতএব এটা কিন্তু একটা বড় ধরনের কনসেপ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন জুমার খুতবার শেষে, জুমার খতিব সাহেবও একই জিনিস বলতেছেন, খতিব সাহেব কী করলেন, আপনাকে আমাকে সতর্ক করলেন, ঠিক আছে, আপনার আমার উপর ওনার কোনো কর্তৃত্ব আছে নাই, আর যে তার বক্তব্যর বিপরীতে কী করবে, এটাকে অস্বীকার করবে, তাওয়াল্লা করবে, সে কোথায় যাবে, সে তার জন্য আল্লাহ দাঁড়ায় আছে কী জন্য, এবং সে কী আজাব হবে, আজাবের বর্ণনা আছে, তাসলা নারান হামিয়া তুস্কা মিন আইনিন আনিয়া, তারপর লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরে, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জুয়, এই যে বর্ণনাটা দিচ্ছে সেটা হচ্ছে ফা ইউয়াজ্জিবুল্লাহু ফা ইউয়াজ্জিবুল্লাহু আযাবাল আকবার, একেবারে কন্ট্রাস্ট করা, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে এই জিনিসটাই সুরা আলার সাথে রিফ্লেক্টিভ, সুরা আলা কি বলা হচ্ছে, ফাজাক্কির ইন্না ইন্নাফাতিজ জিকরা, হ্যাঁ, সাইয়াজাক্কারু মান ইয়াখশা ওয়ায়াতাজান্নাবু মাল আল আশকা, একই জিনিস, মানে একই রিফ্লেকশন দুইটা সুরার মধ্যে দুইভাবে প্রেজেন্টেশনের মধ্যে আছে, তাই না? দ্যাট মিনস আপনাকে মনে করায় দেওয়া হচ্ছে, আপনাকে স্মরণ করায় দেওয়া হচ্ছে, তারপর সেখান থেকে আপনি শিক্ষা নেবেন কি না, জীবন পরিবর্তন করবেন কি না, সেটা সিদ্ধান্ত অ্যাবসোলিউটলি আপনার, সেটা সিদ্ধান্ত অ্যাবসোলিউটলি আমার, আমার সিদ্ধান্ত আমাকে নিতে হবে, আমাকে কন্টিনিউয়াসলি আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করতে হবে। আমরা সবাই ব্যস্ত কী নিয়ে, দুনিয়ায় স্কুল কলেজে কী নিয়ে, যা কিছু পড়ি এটা আল্লাহর কিতাব, এগুলো আল্লাহ সৃষ্টির কিতাব। আপনি আমি ফিজিক্স পড়ি, কেমিস্ট্রি পড়ি, বায়োলজি পড়ি, জিওলজি পড়ি, জিওগ্রাফি পড়ি, ফাইন্যান্স পড়ি, সব কিছু হচ্ছে আল্লাহর সৃষ্টির জ্ঞান। সেই আল্লাহর সৃষ্টির জ্ঞানের মধ্যে যদি আমরা একটু চিন্তা গবেষণা না করি, আফালা ইয়ানজুরুনা যদি না করি, তাহলে সেক্ষেত্রে আপনি কোনোভাবে কী পাবেন না, হেদায়েত পাবেন না। আপনি কোরআন মজিদ মুখস্থ করে ফেলছেন, আপনি কোরআনিক আরবি গ্রামার খুব ভালো বুঝেন, আপনি কোরআন মজিদ খুব সুন্দর করে বুঝেন, তারপর যদি আপনি আমি চিন্তা ভাবনা না করি, কোনোভাবে আপনি আমি হেদায়েতের রাস্তায় আসতে পারবো না। এটা দুই পক্ষের জন্য কিন্তু প্রযোজ্য। যারা মনে করতেছেন আমরা খুব আলেম, আমরা অনেক কিছু জানি, চিন্তা ভাবনা সারা কেউ আলেম হতে পারবে না, কেউ আলেম হতে পারবে না। পুঁথিগত বিদ্যা সবার পিঠের মধ্যে থাকতে পারে, পিএইচডি ডিগ্রি 5-10টা করে থাকতে পারে, বিভিন্ন বিষয়, যে কোনো বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে কোনো বিষয়, কোনো কিছু আল্লাহর এখতিয়ারের বাইরে নেই, কোনোটা বাইরে নাই, সেটাই হচ্ছিল বলতেছে। এবং শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয়ই আমাদের দিকেই তোমাদের কী করতে হবে, ফিরে আসতে হবে বিনয়ীভাবে। ইয়াবাহুমের মধ্যে কি একটা এডিশন, রজা হচ্ছিল ফিরে আসা, এটাও কিন্তু একটা, ইয়াবাহুমের মধ্যে একটা হচ্ছে বিনয়ী হয়ে ফিরে আসতে হবে, আর কোনো জায়গায় খশিন হয়ে ফিরে হচ্ছে উজুহু ইয়াউমা ইজিন খশিয়া, তাহলে ওইভাবে কিন্তু ফেরত আসতে হবে। দেখেন ওইটা কিন্তু আগের বক্তব্য, এটা হচ্ছে শেষের বক্তব্য, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অতঃপর আমার উপরে কি, আমাদের উপর তোমার হিসাবের ভাব, হ্যাঁ হিসাব অবশ্যই দিতে হবে। এর সাথে সাথে আমরা পড়ি কি যখন সুরা শেষ হয়ে যায়, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, এ আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করবে না, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যেমন এটা খুব সুন্দরভাবে আরেকটা রিফ্লেকশন আছে সুরা আপনার ইনফিতারের মধ্যে আছে, ইনফিতারের মধ্যে মনে হয় সেখানে বলা আছে কি, প্রথমে বলা আছে এইভাবে ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয় যারা সৎকর্মশীল তারা কোথায় থাকবে, নাঈমের মধ্যে থাকবে, উজুহু ইয়াউমা ইজিন নাঈমা, মিলল। তারপর বলা আছে যে, তারপর চলল ইন্নাল সরি ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা ফুজুর যারা পাপিষ্ট তারা জাহিমের মধ্যে থাকবে, সেখানে কী হবে, ইয়াসলা ইয়াউমাদ্দিন, তারা সেখানে কী হবে, আগুনের মধ্যে তাদেরকে ইয়াসলা করা হবে, তারা একই শব্দ এখানে আছে ইয়াসলা, আমরা নারান কুবরা একই জিনিস। তারপর একটা কথা বলা আছে ওয়ামাহুম আনহা বিগায়বিন, এবং কোনো অবস্থাতে তারা সেখানে অ্যাবসেন্ট থাকতে পারবে না। যেমন আপনার পরীক্ষা হচ্ছে, কঠিন পরীক্ষা প্রস্তুতি নিলেন, স্কুলে আপনি গেলেন না, ঠিক আছে, পরে আপনি একটা কী দিলেন, সিক লিভ দিলেন, দিয়ে অ্যাপ্লিকেশন দিয়ে পরে আবার মেকআপ টেস্টে যায় বসলেন, এরকম দুনিয়াতে অনেক রকম তরিকা আমরা করি, মেকআপ টেস্টের সুযোগ আছে, হ্যাঁ মেকআপ টেস্টের কোনো সুযোগ নেই, ঠিক আছে, ওয়ান ওয়ে ট্রাফিক, তাই না? তাহলে এটা অসাধারণ রিফ্লেকশন। আলহামদুলিল্লাহ আমরা একটু কুইকলি দেখি সুরার একটা ওভারঅল ভিউ দেখি,
প্রথমে হাল আতাকা হাদিসুল গাশিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করে বলা হচ্ছে, শেষের দিকে আসেন ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করে বলা হচ্ছে। প্রথমে বলা হচ্ছে উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, সেদিন বিনয়ী হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কিছু ফেস উঠবে। শেষের দিকে ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয় আমাদের দিকে বিনয়ী হয়ে তোমাদেরকে ফেরত আসতে হবে। সূরার মধ্যে এই জিনিসগুলো কিন্তু তিনটা সেকশন ব্রডলি আছে, প্রথম সেকশন, সেকেন্ড সেকশন, লাস্ট সেকশন একই রকম। প্রথম সেকশনে বলা হচ্ছে জান্নাত আযাবের বর্ণনা দিচ্ছে কেমন, ইয়াসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি ইল্লা লা তুসমিনু ওয়ালা তুগনি মিন জুন, এটা প্রথমে একটা বর্ণনা দিচ্ছে। শেষে ফা ইউয়াজ্জিবুল্লাহু আযাবান আকবার, শেষে এটা দেখা যাচ্ছে দুইটার মধ্যে একটা কন্ট্রাস্ট আছে, কিন্তু এখানে সূরার মধ্যে যেটা জান্নাতের বর্ণনা আছে সেটার কোনো ফার্দার বর্ণনা এখানে রিফ্লেকশন নাই। কিন্তু রিফ্লেকশন যেটা আছে কি, ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির লাস্তা আলাইহিম মিন বয়সিল, ব্যাপার যে তোমাকে সতর্ক করা হচ্ছে, সতর্ক করেই যদি তুমি সতর্কটা তুমি যে অ্যাকসেপ্ট করো তুমি জান্নাতে যাবা, সেটা বর্ণনা আছে। যেহেতু মূলত এই সূরাটা হচ্ছে ওয়ার্নিংয়ের সূরা, মূল সাবজেক্টের এমফেসিস হচ্ছিল আপনাকে সতর্ক করতেছে জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার জন্য, এই জন্য এটার এমফেসিস এখানে বেশি, সেজন্য জান্নাতের বর্ণনাটা একদিকে আছে আরেকদিকে এটা নাই। এবং সবার শেষে যেটা হচ্ছিল সেন্টার পয়েন্ট সেটা কি, সেন্টার পয়েন্ট হচ্ছিল আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিহাত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, এটা প্রতিটা জিনিসের উপরে যদি আপনি চিন্তা করেন তাহলে এখানে অবশ্যই আপনাকে কী কী দেখবে, উটের উপর চিন্তা করলে আপনি নিজেকে গ্রেটফুল করতে পারবেন, কৃতজ্ঞ বলতে পারবেন, আকাশের দিকে তাকালে মনে করতে পারেন যে আকাশ থেকে কেউ না কেউ আপনাকে সবসময় দেখতেছে, ঠিক আছে। পর্বতের দিকে আপনি তাকালে দেখলে বলবেন এত শক্তিশালী পর্বত জায়গায় বসে আছে, আপনাকে হাম্বেল করবে, বিনয়ী করবে। আপনি পৃথিবীর উপরে যখন চলবেন মনের মধ্যে আসতে পারে এটা নিচেই আমাকে যেতে হবে, তাই না? মানে থিঙ্কিং প্রসেস, মানুষ যখন চিন্তা করে তখন কিন্তু জিনিসগুলো মানুষের এই বিশ্বাস বলেন এই জিনিসগুলো আরও সুদৃঢ়ভাবে সেই জীবনে ধারণ করতে পারে। তো সামারি কথা হচ্ছিল যে কোরআন মজিদের আয়াত নিয়ে আপনাকে আপনি আমি যদি চিন্তা গবেষণা না করি কোনোভাবে আপনি আমি কী করতে পারবো না হেদায়তের রাস্তা। সেই জন্য আমরা সূরা আলার আলোচনার মধ্যে হেদায়তের যে রাস্তা, পাঁচ ধরনের হেদায়তের এলিমেন্ট আমরা আলোচনা করছি, সেটা দিয়ে আজকে ইনশাল্লাহ শেষ করব। প্রথম হচ্ছিলো ন্যাচারাল গাইডেন্স, আপনি কীভাবে চোখ খুলেন, কীভাবে চোখ বন্ধ করেন, কীভাবে খাদ্য খান, কীভাবে হজম হয়, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটাই কিন্তু ইনস্ট্রাকশান দিচ্ছেন, এটা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবার কাছেই আছে। সেকেন্ড হচ্ছিলো ইন্টেলেকচুয়াল গাইডেন্স, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, মানুষ না দেখেও ইনফরমেশন প্রসেস করে সিদ্ধান্ত নিতে পারে প্রায় 100%। দূরে একটা ধোঁয়া দেখার সাথে সাথে মানুষ বুঝে কি সেখানে আগুন আছে এবং এটাও বুঝে করে ক্যালকুলেট করে এগুনের মধ্যে আমি এখন পড়তেছি না, অতএব সে না দেখেও আগুনের শিখা না দেখেও সে হিসাব করে ফেলতে পারতেছে কি, পূর্বাভাস দেখে। অতএব সেই ক্যাপাসিটি মানুষকে দিচ্ছে, এটা সবার জন্য সমান। তো সেটাকে ইউজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তুমি দেখো, দুনিয়াকে দেখো। তারপর থার্ড স্টেজ হচ্ছিলো ফিতরার গাইডেন্স, ভালো মন্দ মানুষ বুঝতে পারে, ভালো মন্দ সে কী করে সে সেটা বুঝতে পারে। তারপরে সে এগুলো যদি ফিতরার উপরে যদি সে অনেস্ট হয়, তার ইন্টেলেকচুয়ালের প্রতি যদি অনেস্ট হয়, তখন সে কোরআন মজিদকে সে খুব সহজে চিনবে, কোরআন মজিদের আদেশ নিষেধ উপদেশ ওয়ার্নিং সে সহজে গ্রহণ করে সেটা জীবনে ধারণ করবে। সে জীবনে যদি ধারণ করে সে প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়বে, সে প্রতিকূল পরিস্থিতির মধ্যে আল্লাহ তাকে কী করবে, হেদায়েত দেবেন। ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা, আল্লাহ সহজ করে দেবেন সবচেয়ে সহজতম উপায়ে, তাই না? তাহলে এটাই হচ্ছে সামারি। এই জন্য সূরা আলা এবং গাশিয়া এই দুইটাকে আমাদের জুমার সালাতে ঈদের সালাতের মধ্যে ইনক্লুড করছেন, কেন এটার সাথে কি আছে একটা রিমাইন্ডার আছে, আপনাকে জুমার সালাতে খতিবেশে কিছু কি স্মরণ করায় দেয়, প্রতি সপ্তাহে স্মরণ করায় দেয়, আপনাকে আমাকে স্মরণ করে নিতে হবে। তাহলে নিতে গেলে মূল এলিমেন্ট কি, মূল এলিমেন্ট হচ্ছিলো নিজেকে চিন্তাভাবনার মধ্যে আনা, আল্লাহ সৃষ্টিকে নিয়ে চিন্তাভাবনা প্রতিনিয়ত আপনার আশেপাশে যা আছে, আপনাকে বলে নাই যে আপনি আমেরিকায় যায় কোনো কিছু জিনিস নিয়ে চিন্তা করেন, আপনার আশেপাশে যা আছে এটার মধ্যে আপনি চিন্তা করে দেখেন, সেখানেই আল্লাহকে খুঁজে পাবেন। আল্লাহ আমাদের জন্য সহজ করুন, আমরা যাতে আল্লাহর সৃষ্টির পরে চিন্তাভাবনা করতে পারি, দুনিয়ার যত রকম অনর্থক যে
আলোচনার মধ্যে আমরা নিজেদেরকে না ইনভলভ না করি, কেন ওইটাই কী করে আমাদেরকে এই চিন্তাশীলতা থেকে দূর করে দেয়। তাহলে আমাদের সবাইকে ক্ষমা করুন এবং আমাদেরকে হেদায়েতের রাস্তা পরিচালিত করুন। আমরা আজকে এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।